তোমরা কি আমার বোর্ড দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? জি জি স্যার। স্যার, হ্যাঁ আচ্ছা, আজকে তোমার লেখা দেখা যায়? হ্যাঁ স্যার, তাহলে একটু খেয়াল করো, আজকে আমাদের ক্লাসটা ইম্পর্টেন্ট, যেহেতু পরীক্ষা তোমাদের, আমাদের হচ্ছে সামনে মিড টার্ম অ্যাসেসমেন্ট। আচ্ছা, আমাদের এক্সাম কবে তোমরা জানো? শুক্রবার শুক্রবার। 3 তারিখ। আচ্ছা, কয় তারিখ? আমাদের এক্সাম কয় তারিখ দেখো তো? আর 3 তারিখে আমাদের এক্সাম হচ্ছে 3 তারিখে। হ্যাঁ, আচ্ছা দেখো, তোমাদের এক্সামের কয়টা পার্ট বলো তো, মানে কি কি দুইটা থাকবে? 2টা পার্ট। একটা পার্টে থাকবে হচ্ছে গুগল ফর্মে তোমরা হচ্ছে এক্সাম দিচ্ছ, একটা পার্ট, যেটা হবে হচ্ছে আমাদের শুক্রবার কয়টা বাজে পরীক্ষা? 10টা থেকে পরীক্ষা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কত তারিখে? 3, 12, 21, 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা। স্যার, আমার শুক্রবারে বিয়ের দাওয়াত, আচ্ছা, ওই পরীক্ষা পরীক্ষার দিয়ে পরে দিচ্ছি। বিয়েতে যাবা তাহলে হবে। আচ্ছা, আর একটা পার্টে আছে হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটা হচ্ছে যখন থেকে আমরা তোমাদের ক্লাসরুমে অ্যাসাইনমেন্টটা তোমাদের জন্য আপলোড করব, তখন থেকে নিয়ে কত সময়ের মাঝে তোমাদের সাবমিট করতে হবে? 24 আওয়ার্স 24 আওয়ার্স। ওকে, এই হচ্ছে তোমাদের 2টা পার্ট। আচ্ছা, 2টা পার্টের মাঝে স্যার, প্রথম প্রথম বলো। পার্টটা কি আমরা পুরোটাই কি গুগল ফর্মে দিতে হবে? হ্যাঁ, পুরো পার্টটাই গুগল ফর্ম দিতে হবে। গুগল ফর্মে স্যার, ওখানে পিডিএফ আকার দিলে কি হয় না? হ্যাঁ, গুগল ফর্মে তোমরা অনেক ফাইল, অনেক কিছু থাকবে, যখন হচ্ছে তোমাদের ফাইল আপলোড করতে হবে তখন পিডিএফ আকারে দিতে হবে আসলে। ঠিক আছে, আচ্ছা আমি এগুলো বলছি এখন। তাহলে খেয়াল করো, এই 2টা বিষয় তো আমরা জানি আমাদের ক্লাস মানে মিড টার্ম সম্পর্কে। তোমাদের সবগুলো এক্সামই অলমোস্ট এমনই হবার কথা, যে তোমাদের একটা পার্টে থাকবে হচ্ছে গুগল ফর্মের এক্সাম, আর একটা থাকবে হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিশন। আচ্ছা, এখন আসি আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশনের বিষয়টা। তো আমরা বুঝলাম আমাদের যে গুগল ফর্মের যে এক্সাম হবে, এখানে আমাদের কি কি থাকবে। আচ্ছা, আমরা একটা ক্লাস টেস্ট দিলাম, আমি তোমাদের ক্লাস টেস্টের মার্কিংটা বলিনি, কারণ সবাই হয়তো ক্লাস টেস্টে ভালো এতটা ভালো করতে পারোনি, কিন্তু এটাতে সমস্যা নেই। আমি হচ্ছে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার করার জন্য আমাদের ক্লাস টেস্টের কোশ্চেনে যেমন ধরনের প্রশ্ন ছিল আর কি, অলমোস্ট তোমাদের মিডের এক্সামে সিমিলার টাইপ কোশ্চেন গুলাই থাকবে। খেয়াল করো, আমাদের ক্লাস টেস্টে কি কি ধরনের প্রশ্ন ছিল? এমসিকিউ ছিল কিছু? ছিল, জি স্যার, আচ্ছা কিছু এমসিকিউ ছিল, 1টা 2টা বা 3টা, 2-3টা আর কি, আমি একটা না বলি কারণ একটা তো ছিল না, ছিল হচ্ছে 2-3টা এমসিকিউ এর মতো প্রশ্ন ছিল। আচ্ছা, তারপরে অনেকগুলো প্রশ্ন ছিল এইরকম, মানে কিছুটা ন্যারেটিভ অথবা ডেসক্রিপটিভ, তাই না? জি স্যার, আচ্ছা, কিছুটা ন্যারেটিভ অর ডেসক্রিপটিভ, যেখানে হচ্ছে তোমাদের হালকা কিছু ডেসক্রিপশন হয়তো লিখতে হতে পারে বিভিন্ন ধরনের, যেমন অনেক ক্ষেত্রে আবার এটার মাঝে অনেক ডিফারেন্স থাকতে পারে, পার্থক্য থাকতে পারে বা তুলনা করতে বলা হতে পারে। যেমন আমরা লাস্ট ক্লাসে আমরা কি পড়তেছিলাম বলতো? প্রোগ্রেসিভ ওয়েভ, স্টেশনারি ওয়েভ, এগুলো পড়তেছিলাম না লাস্ট ক্লাসে? প্রোগ্রেসিভ ওয়েভ পড়লাম, স্টেশনারি ওয়েভ পড়লাম, তাই না? আমরা লাস্ট দিকে ক্লাসে এই 2টা ওয়েভ পড়ে আসছি না, প্রোগ্রেসিভ আর জি স্টেশনারি? স্যার, ওকে, আমরা যদি এই 2টা ওয়েভস পড়ে থাকি, তাহলে তোমায় হয়তো বললো প্রোগ্রেসিভ ওয়েভস এবং স্টেশনারি ওয়েভস এর মাঝে ডিফারেন্স গুলা তুমি লেখো, অথবা প্রোগ্রেসিভ ওয়েভস এবং স্টেশনারি ওয়েভস এর তুলনা করো। তাহলে তোমরা কি এই ধরনের প্রশ্নের আনসার করতে পারবা না? পারবা না? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা, কিছু বিষয় থাকে তোমাদের হচ্ছে প্রবলেম সলভিং,
প্রবলেম সলভিং বলতে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল প্রবলেম কেমন হয় এটা তোমরা অলরেডি জানো, আবার ম্যাথমেটিক্যাল প্রবলেমসই থাকে, তবে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলো আমি বলবো অনেকটা অ্যানালাইটিক্যাল, মানে তোমার একটু অ্যানালাইসিস করে বের করতে হয় আসলে এখানে কেমন ম্যাথ বা প্রশ্নটা কেমন। আমরা হচ্ছে এই এই প্রশ্ন সম্পর্কে আজকে একটু আইডিয়া দিব যে অ্যানালাইটিক্যাল প্রবলেমস গুলো কিভাবে সলভ করতে হবে। আচ্ছা, এখন তোমাদের আমি ক্লাস টেস্টের ক্ষেত্রে গিয়ে যে বিষয়টা খেয়াল করলাম যে তোমাদের প্রবলেম যেখানে হচ্ছে আর কি, সেটা হচ্ছে সাবমিশনে গিয়ে তোমাদের অনেকেরই প্রবলেম হচ্ছিল, হচ্ছিল না? জি স্যার। আচ্ছা, তো আমাদের মিডের আগে অবশ্য অবশ্যই তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই সাবমিশনে যেন ফার্দার কোনো ধরনের কোনো প্রবলেমস ফেস না করতে হয়, যার জন্য একটু প্রিপারেশন নিতে হবে। এই প্রিপারেশনটা কেমন, তোমাদের প্রবলেমস গুলো যদি আমি ফাইন্ড আউট করে বলতে চাই, দেখো আমার মনে হয় এই প্রবলেমস গুলো হচ্ছিল, অনেকে পিডিএফ করতে গিয়ে সমস্যায় পড়ছিল, অনেকে পিডিএফ করার পরে তোমার ফাইল নেমিংটা ঠিকঠাক না হবার কারণে তুমি আসলে খুঁজেই পাচ্ছিলে না ফাইলটা কোথায় আছে, আবার অনেকের ক্ষেত্রে এমন হচ্ছিল যে ফাইলটা রিনেম করার পরে কোন ফোল্ডারে রাখছো ওইটাতে খুঁজে পেয়ে ওইখান থেকে অ্যাটাচ করতে প্রবলেম হচ্ছিল, অনেকে তোমরা টার্ন ইন করতেছিল না, মানে এই জাতীয় প্রবলেম গুলো হচ্ছিল না। তো এই জাতীয় প্রবলেম গুলো যেন না হয় তোমরা একটু আগে থেকে কাইন্ডলি এই বিষয়গুলো একটু চেক করে নিও যে এই সমস্ত প্রবলেম যেন ফেস করতে না হয়, কারণ তোমাদের যে এক্সামের গুগল ফর্মের যে এক্সাম থাকবে ওই এক্সামের ডিউরেশন তোমরা জানো অবশ্যই, ডিউরেশন কত সময় বলো তো, টাইম ডিউরেশন কতটুকু জানো? 10 মিনিট না স্যার, আর 1 ঘন্টা, 1 আওয়ার। আচ্ছা, আমরা যে ক্লাস টেস্ট নিলাম ওখানে আমাদের ক্লাস টেস্টের টাইম ডিউরেশন কতটুকু ছিল? 40 ছিল, 40 ছিল না, কতটুকু সময় তোমরা টোটাল টোটাল কত মিনিটস তোমরা এক্সামের জন্য এবং সাবমিশনের জন্য ইউজ করছো এটা আমায় বলো। 55 মিনিটস, তার মানে অলমোস্ট 1 আওয়ার। খেয়াল করো আমাদের এক্সাম ছিল হচ্ছে 15 মার্কস এর, আমাদের এক্সাম কত মার্কস এর ছিল, 15 মার্কস এর, এটার জন্য তোমরা 55 মিনিট নিয়েও অনেকেই প্রবলেম ফেস করতেছিল সাবমিশনের জন্য টাইম পাচ্ছিল না, তো তোমাদের 20 মার্কস এর এক্সাম দিতে হবে এবং ওইটা কিন্তু টাইম সেম 55 আর 60। আমিও চেষ্টা করছিলাম যেন হচ্ছে তোমরা এই এক্সাম দিয়ে মিডের জন্য একটা তোমাদের প্রিপারেশন হয়ে যায় সাবমিশন সহ, যার কারণে আমাদের 15 মার্কস অনেকটাই তোমার এই 20 মার্কস এর মধ্যেই ছিল, একটু কম থাকার কারণে হয়তো আমাদের টাইম লিমিটটা ওইভাবে করা ছিল। তো তোমাদের এই টাইমিংটা যেন ঠিকঠাক হয় তার জন্য তোমরা অবশ্যই বাসায় একটু ম্যাথমেটিক্যাল যে প্রবলেমস গুলো আছে এই প্রবলেমস গুলো একটু ভালোভাবে সলভ করার চেষ্টা করো, যেন এক্সামের সময় এই ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে গিয়ে তোমার অনেক বেশি সময় ব্যয় না হয়, বুঝতে পারছো? কারণ তুমি দেখো তোমার এমসিকিউ এ তুমি যত বা তোমার হচ্ছে এই প্রশ্নগুলো বাকি প্রশ্নগুলো তোমায় বললো দুইটা কিছু ডিফারেন্স লিখতে, তোমার লিখতে আসলে তুমি যে পয়েন্টস গুলো লিখবা ওগুলো তোমার লিখতেই হবে বাই এনি হাউ, কিন্তু তোমার প্রবলেমস এর ক্ষেত্রে যেটা হয় আমরা হচ্ছে সূত্র লিখতে অনেক সময় ভুল করি বা ক্যালকুলেশনে গিয়ে অনেক সময় ভুল করি, এসব করতে গিয়ে কাটাকাটি কাটাছেড়া করতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের প্রবলেমস এ অনেক সময় অনেক বেশি সময় চলে যায়। তো তোমাদের এই প্রবলেমস এর যেন সময় কম লাগে এজন্য একটু প্রবলেমস গুলো বেশি বেশি বাসায় সলভ করার ট্রাই করো, আর হচ্ছে যেটা অ্যানালাইটিক্যাল যে ধরনের প্রশ্ন থাকে এটা আমরা এখন একটু পরেই এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আর তারপরে কি ধরনের ডেসক্রিপটিভ প্রশ্ন থাকবে এটা নিয়েও আমরা তোমাদের এখনই দেখাবো যে তোমরা আসলে কিভাবে পড়াশোনাটা করবা বা কি কি বিষয়ে পড়াশোনা গুলা করবা যেন হচ্ছে মিড টার্মের পরীক্ষাটা ভালোভাবে দিতে পারো, ঠিক আছে? তার আগে মনে হয় আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, নিয়ে তারপরে হচ্ছে পড়াশোনা গুলো স্টার্ট করি নাকি নাকি অ্যাটেন্ডেন্স পরে নিয়ে আগে পড়াশোনাটা শেষ করি, কোনটা? স্যার আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ শিওর স্যার, আমরা তো ক্লাস টেস্ট দিছি যে সবগুলা যতগুলো প্রশ্ন ছিল বা ওইগুলো সবগুলো দিতে হয়েছে, এমন মিড টার্মে কি এমন কোনো কিছু থাকবে যে আমরা সেম তোমাদের কোনো কোথাও কিন্তু তোমরা এমন পাবা না যে এই প্রশ্ন অথবা এই প্রশ্ন কোনো অর থাকবে না, যত প্রশ্ন সবগুলো প্রশ্নই তোমায় আনসার করতে হবে, যা স্কুল কলেজের মতো থাকবে না? না না না, তোমার যত প্রশ্ন সবগুলো প্রশ্নই আনসার করতে হবে। আচ্ছা, এখন তাহলে বুঝতে পারছো তোমাদের মিড টার্মের প্রশ্নে কি কি থাকবে,
বোঝা শেষ? কি কি যেন বললাম আমি, কি কি থাকবে মিড টার্ম এর কোশ্চেনে? কিছু এমসিকিউ থাকবে, কিছু হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকতে পারে, কিছু হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে, আর কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমসই তবে একটু অল এটা বলা যায় একটু অ্যানালাইটিক্যাল, যে অ্যানালাইটিক্যাল কোশ্চেন গুলো কেমন হতে পারে আমি তোমাদের হচ্ছে এখন ধারণা দিব, ঠিক আছে? আচ্ছা এখন বলো, এটার আগে তোমরা অ্যাটেন্ডেন্স দিবা নাকি আমাদের ক্লাস শেষ করার পরে অ্যাটেন্ডেন্স দিবা, কোনটা স্যার? ডাই ক্যান অ্যানসার স্যার, আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো স্যার, আমাদের তো মানে যে ইংলিশে ফার্স্ট টাইম মানে এরকম সব ইংলিশ, আমরা তো বুঝতে পারি না প্রশ্নটা, যদি আপনি একটু বাংলায় বলে দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। আচ্ছা, আসলে পরীক্ষার সময় এটা একটু কঠিন, তবে একটু আগে থেকেই তোমরা প্রশ্নগুলো বোঝার আগে থেকে একটু চেষ্টা করো, মানে আমাদের কি ধরনের প্রশ্ন হবে তোমরা অলমোস্ট জানোই যে কোন কোন টপিকস এর প্রশ্ন হবে, তো এই টপিকস এর প্রশ্ন কেমন হতে পারে একটু আগে থেকে যদি আইডিয়া নিয়ে আসো আমার মনে হয় এতটা প্রবলেম হবার কথা না, তারপরও দেখা যাবে পরীক্ষা আসলে। তো এখন আমরা আসি কতজন, আমি চাচ্ছি, হ্যাঁ বলো স্যার, আমাদের সিনিয়র ভাইয়াদের যদি একটা প্রশ্ন আমাদের দেখাইতেন তাহলে ভালো হতো। গুগল ফর্মের ওরকম কোন প্রশ্ন তো এখন সম্ভবত আমার কাছে নেই, তবে আমি যা যা বললাম এমন প্রশ্নই তোমাদের থাকবে আর কি থাকবে। প্রথমে কিছু এমসিকিউ এর আনসার করতে হবে, তারপরে কিছু কোশ্চেন থাকবে যেগুলো হচ্ছে আনসার তোমার ডেসক্রিপশনের মতো করে লিখতে হবে, মানে অনেকটা ডেসক্রিপটিভ, দুই একটা প্রশ্ন হয়তো থাকবে, দুইটা তিনটা, তারপরে ম্যাথমেটিক্যাল প্রবলেমস থাকবে, তারপরে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলাই একটু অ্যানালাইসিস করে বের করা লাগতে পারে তোমার, মানে এটাকে তুমি অ্যানালাইটিক্যাল বলতে পারো। আমি এই সবগুলো প্রশ্নই এখন ধারণা দিব তোমাদের আসলে এই প্রশ্নগুলো কি রকম হতে পারে, ঠিক আছে? এই প্রশ্নগুলোই থাকবে তোমাদের, এই এইগুলো থেকেই তোমাদের হচ্ছে টোটাল 20 মার্কস হবে। আমাদের যে সিটির যে কোশ্চেনটা তোমরা দেখবা না, আমরা তোমরা সিটি দাওনি একটা, আমরা যে একটা ক্লাস টেস্ট নিলাম, ক্লাস টেস্টের কোশ্চেন অলমোস্ট সিমিলার কোশ্চেন, ইংলিশে তো বুঝি না স্যার, কিছু মাথার উপর দিয়ে। আচ্ছা এটা একটু বুঝতে হবে ধীরে ধীরে, কারণ এটা না বুঝলে আসলে আমাদের জন্য একটু কষ্ট হবে, তো এটা একটু বোঝার ট্রাই করবো আমরা ধীরে ধীরে। তো এখন কতজন আছি দেখো তো, 27 জন। আমি চাচ্ছিলাম আমাদের মানে কি কি পড়বো এটাতে যেন সবাই থাকে, তো আজকে অনেক কম মনে হচ্ছে। আমরা কি অ্যাটেন্ডেন্স দিয়ে তারপর এটা স্টার্ট করব, কারণ এটা না হলে এখানে না থাকলে তোমরা আসলে পরীক্ষায় গিয়ে একটু হয়তো প্রবলেম মনে হতে পারে অনেকের কাছে। সবাইকে তো বলা শেষ তাই তো? হ্যাঁ স্যার, গ্রুপে তো অনেকবার করে দিছি, এখানে করে দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই, তারপর আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপরে হচ্ছে আমরা স্টার্ট করি, যেন এর মাঝে যদি কেউ চলে আসে সে যেন অ্যাটলিস্ট অ্যাটেন্ড করতে পারে। আর তোমরা যারা আছো তারা কিন্তু আবার অ্যাটেন্ডেন্স দিয়ে চলে দিও না, মানে চলে যেও না, চলে গেলে কিন্তু তোমরা বিপদে পড়বা, ঠিক আছে? বুঝতে পারছো? আমি চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সবকিছু হয়তো শেষ করার চেষ্টা করবো, যেহেতু তোমাদের পরীক্ষা আছে, তো তোমরা একটু কষ্ট করে আমাদের ক্লাসের শেষ পর্যন্ত একটু থাকার চেষ্টা করো, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে স্যার, এখন কি অ্যাটেন্ডেন্স দিবা নাকি ক্লাস করবা, কোনটা বলো? অ্যাটেন্ডেন্স নি। আচ্ছা অ্যাটেন্ডেন্স দাও, তবে অ্যাটেন্ডেন্স শেষে কিন্তু কেউ যদি চলে যাও সে কিন্তু পরীক্ষা কিভাবে দিবা এসব নিয়ে একটু ডিফিকাল্টিস ফেস করতে পারো, কাজেই তোমরা অবশ্যই স্যার ক্লাসের তাহলে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো। তাহলে লাস্টে নিব না, এটা তো আসলে যার যার বিষয়, নিজের ভালোটা তো নিজেকে বুঝতে হবে তাই না, কোনো তো এখন ছোট নেই, যাদের যখনই নেই লাস্টের দিকে তো অনেকে আসবে, লাস্টের দিকে অনেকে আসবে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, যারা যারা আসতে চায় আসলো, আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্স নিয়ে তারপরে ক্লাসে ফিরে যাবো। আচ্ছা 2045 আছে? 2045 জি স্যার আছে। 2046 জাভেদ হোসেন, আচ্ছা 2047 2048 2050 ইয়েস স্যার 2051
তোমার ফোনে চার্জ নেই, তাহলে কি তোমার ইলেকট্রিসিটি আজকে নেই? কারণ পরের অংশে একটু কিন্তু থাকতে হবে আর কি আমাদের ক্লাসের পার্টে। আর যদি একান্তই কেউ না থাকতে পারো তাহলে ক্লাস ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? আচ্ছা 2060 স্যার, 59 2060 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 2
স্যার আচ্ছা 2067 প্রেজেন্ট স্যার 2069 ইয়েস স্যার 2070 2070 2071 2071 2072 yes sir 2073 yes sir 2074 yes sir 2075 yes sir 2076 yes sir 2077 problem ache to sir to set box to check again 2077 yes sir 2078 yes sir 2079 yes sir 2080 2081 2082 present sir 2124 2123 yes sir 2125 2020 ঠিক আছে ওকে তাহলে একটু ক্লাসে মনোযোগ দাও আমাদের পড়াশোনার গুলো একটু দেখার চেষ্টা করো আচ্ছা লাস্ট আমরা মিবি দেখো আমাদের লাস্ট ক্লাস যেখানে শেষ করছিলাম সেটা হচ্ছে নোটস এর কন্ডিশন গুলো দেখার চেষ্টা করছিলাম আমরা কি অ্যান্টি নোটস এর কন্ডিশন গুলো দেখে শেষ করতে পারছিলাম লাস্ট দিনে দেখো তো আচ্ছা নোটস এর কন্ডিশনের জন্য আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে ওই বিষয়টা একটু শেষ করে দিই খেয়াল করো নোটস এর কন্ডিশনের জন্য আমাদের অ্যাম্পলিটিউড ছিল 2 a not cos 2 pi / lambda / x এটা ছিল আমাদের অ্যাম্পলিটিউড তাই না মনে আছে তোমাদের আমি হচ্ছে লাস্ট ক্লাসে এই অংশটা শেষ করে তোমাদের এক্সামের বিষয়ে নিয়ে কথা বলবো আর কি তোমরা এক্সামে কিভাবে পড়াশোনা করবে এইসব বিষয়ে ঠিক আছে আচ্ছা খেয়াল করো এটা এটা যদি অ্যাম্পলিটিউড হয় আমাদের দুইটা বিষয় ছিল স্টেশন স্টেশনারি ওয়েভস এর জন্য একটা ছিল হচ্ছে নোটস আর একটা হচ্ছে অ্যান্টি নোটস কখন যেন আমরা নোটস পেয়েছিলাম মনে আছে তোমাদের নোটস এর জন্য অ্যাম্পলিটিউড কেমন হয় যখন হচ্ছে নোটস তৈরি হয়
তখন এমটিজিবি এর ভ্যালু কেমন ছিল আমরা লাস্ট ক্লাসে বের করেছিলাম দেখো তো তখন নোটস এর জন্য এমটিজিবি কেমন ছিল এর ভ্যালু কত ছিল মনে আছে না ভুলে গেছো ল্যামডা বাই 2 নাকি আচ্ছা আচ্ছা মানে অ্যাম্পলিটিউড তো কত ছিল আমাদের নোটস কোন এটা শূন্য হয় নোটসের ক্ষেত্রে অ্যাম্পলিটিউড গুলো জিরো হচ্ছিল আর অ্যান্টি নোটসের জন্য তাহলে অ্যাম্পলিটিউড কেমন হবে ম্যাক্সিমাম হবে তাই না কেমন হবে ম্যাক্সিমাম কন্ডিশনে আমরা হচ্ছে হ্যাঁ অ্যান্টি নোটস গুলো পাবো তো আমি হচ্ছে এটা আজকে খুব বেশি সময় আমরা নিব না কারণ আমাদের এক্সামের বিষয়গুলো নিয়ে কথা বলবো তাহলে এটা হবে হচ্ছে ম্যাক্সিমাম তাহলে এটার ভ্যালু ম্যাক্সিমাম হওয়ার জন্য দেখো তো এই ম্যাক্সিমাম ভ্যালুটা কিসের উপর মেইনলি ডিপেন্ডেন্ট cos থিটার উপরে তাই তো তো cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু আমরা কত পাব এরকম পাব তাই না জি স্যার আচ্ছা প্লাস মাইনাস 1 সেই ক্ষেত্রে আমাদের এইখানে যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি তাহলে cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া সম্ভব এভাবে সেটা হচ্ছে এটা এরকম অথবা আমরা আলটিমেটলি cos 2π / ল্যামডা * x এটার ভ্যালু পাবো প্লাস মাইনাস 1 আচ্ছা এটার ভ্যালু প্লাস মাইনাস 1 কখন কখন হবে cos কত কতর জন্য হবে আসলে আমরা যদি দেখি তাহলে তোমরা এগুলো নিয়ে আমরা আজকে আর খুব বেশি কথা বললাম না 2π / x এটার ভ্যালু তাহলে হবে হচ্ছে 0 পাই 2 পাই 3 পাই এই সব পজিশনের জন্য দেখা যাবে যে হচ্ছে আমরা cos 2π / x 2π / ল্যামডা * x এটার ভ্যালু পাবো হচ্ছে প্লাস মাইনাস 1 সেই ক্ষেত্রে এখান থেকে আমরা x এর ভ্যালু যদি ক্যালকুলেট করি তাহলে x এর ভ্যালু পাবো হচ্ছে 0 একটা ল্যামডা / 2 দুইটা ল্যামডা / 2 তিনটা ল্যামডা / 2 এরকম ঠিক আছে আচ্ছা তোমরা যদি এখান থেকে পর পর দুইটা অ্যান্টি নোটসের পার্থক্য দেখো দেখো তো কত হবে এখানে দুইটা পর পর দুইটা অ্যান্টি নোটস কত দূর পর পর একটা করে অ্যান্টি নোটস পাচ্ছ তুমি এই যে এখানে দেখো এটা থেকে এটা মাইনাস করলে কত হবে ল্যামডা / 2 ল্যামডা / 2 হবে তার মানে পর পর দুইটা অ্যান্টি নোটস কত দূরত্বে তৈরি হবে ল্যামডা / 2 ল্যামডা / 2 ওকে এটা ছিল আমাদের অ্যান্টি নোটস এর কন্ডিশন এটা একটু তাহলে তোমরা এখানে আমরা দেখে নিব কিভাবে কি করতে হয় এখন আসো তোমাদের হচ্ছে খেয়াল কর তোমাদের সাথে আমি দুইটা পিডিএফ শেয়ার করছিলাম খুব সম্ভবত এবং তোমাদের এই দুইটা পিডিএফ পাওয়ার কথা তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ জি স্যার আচ্ছা দেখো একটা পিডিএফ হচ্ছে ফার্স্ট পেজ এমন এই পিডিএফ এর পেজটা হচ্ছে টোটাল 22টা পেজ আর একটা পিডিএফ হচ্ছে শেয়ার করেছিলাম যেটা এটার ফার্স্ট পেজটা এমন এটার টোটাল পেজ হচ্ছে 25 পেজ এই দুইটা পিডিএফ তোমাদের সবার কাছে আছে জি স্যার আছে আচ্ছা তাহলে খেয়াল করো এই আমাদের মূলত আমরা খেয়াল করো তো আমরা ফার্স্ট টু লাস্ট মূলত কি কি বিষয় নিয়ে পড়াশোনা করে আসছি কি কি বিষয় সিম্পল হারমোনিক মোশন আর সিম্পল হারমোনিক মোশন সিম্পল হারমোনিক মোশন আমরা অনেক পড়াশোনা করছি সিম্পল হারমোনিক মোশন রিলেটেড পড়াশোনা তাই না আচ্ছা সিম্পল হারমোনিক মোশন মানে অসিলেশন পার্ট থেকে তারপরে হচ্ছে ওয়েভস নিয়ে সবশেষে পড়াশোনা করছি তাই না তাহলে এই সিম্পল হারমোনিক মোশন ওয়েভস অসিলেশন এই সমস্ত বিষয় থেকেই কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন আসবে ঠিক আছে এখন এই প্রশ্নগুলো কেমন হবে তোমরা একটু খেয়াল করো এই শীটটাতে দেখো আমি তোমাদের প্রত্যেকটা শীট থেকে আলাদা আলাদা করে মানে এই পিডিএফটাতে তোমরা একটু খেয়াল করো শীটটাতে এই যে পিডিএফ এর টপিকস গুলা আমাদের এই টপিকস গুলো একটু যদি দেখি ফার্স্ট দেখো পিরিয়ডিক মোশন অসিলেশন তারপর সিম্পল হারমোনিক মোশন এই সমস্ত কিছু প্রথম দিকে কিছু ডেফিনেশন দেয়া তো তোমরা যখন ডেফিনেশন পড়তে যাওয়া ডেফিনেশনের সাথে সাথে প্রত্যেকটা টপিকস এর প্রপার্টিস এবং ভালো এবং এক্সাম্পল খেয়াল করো পিরিয়ডিক মোশন কি পিরিয়ডিক মোশনের এখানে কিছু প্রপার্টিস আছে মানে যেখান থেকে তুমি ডেফিনেশনটা বের করছো পিরিয়ডিক মোশনের এক্সাম্পল গুলো কেমন অসিলেশনের এক্সাম্পল গুলো কেমন এগুলো পড়বা খুব ভালো করে তারপর যখন সিম্পল হারমোনিক মোশনে আসবা
তো সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রেও সেরকম, তোমরা হচ্ছে কি পড়বা এখানে বলো তো, সিম্পল হারমোনিক মোশন কি এবং এটার কিছু প্রপার্টিস আছে, এখানে আছে আলাদা করেও কিছু প্রপার্টিস লেখা আছে, এগুলো পড়তে হবে। এবং দেখো তোমাদের ক্লাস টেস্টের 3 নম্বর প্রশ্ন নামে আমি একটা কোশ্চেন রাখছিলাম, যেখানে হচ্ছে কিছু এক্সাম্পল আমি দিয়ে রাখার পরে তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এখান থেকে কোন উদাহরণ গুলো সিম্পল হারমোনিক মোশনের উদাহরণ, কোন উদাহরণ গুলো সিম্পল হারমোনিক মোশনের উদাহরণ না, তোমরা আইডেন্টিফাই করো এবং লেখো, এমন একটা কোশ্চেন ছিল না, মনে আছে তোমাদের? তার মানে তোমরা বুঝতেই পারছো যে আসলে সিম্পল হারমোনিক মোশন আইডেন্টিফাই করাটাও একটা কোশ্চেন, মানে এক্সাম্পল গুলো আমাদের করতে হবে, সাথে সাথে কোন ইকুয়েশনটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, কোন ইকুয়েশনটা প্রোগ্রেসিভ ওয়েভস এর ইকুয়েশন, কোন ইকুয়েশনটা স্টেশনারি ওয়েভস এর ইকুয়েশন, এই বিষয়গুলো কিন্তু চিনতে হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো আমি কি বলছি? জি স্যার। মানে প্রত্যেকটা বিষয়ের ইকুয়েশন গুলো কেমন হয় এটাও চিনতে হবে আমাদের। তারপরে দেখো এখানে ছিল হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, এখান থেকে তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনটা, এইটা, এবং ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে এটা, এগুলো একটু মনে রাখতে হবে। তারপর ফিজিক্যাল সিগনিফিকেন্সে গিয়ে আমরা হচ্ছে এগুলোর ইকুয়েশন করছিলাম। এখানে খেয়াল করো আমি তোমাদের কোশ্চেন টাইপস বলার সময় একটা কথা বলছিলাম যে আমাদের অনেক সময় অ্যানালাইটিক্যাল কোশ্চেন থাকে, এমন কথা বললাম না? জি স্যার। আচ্ছা দেখো এই অ্যানালাইটিক্যাল কোশ্চেন টাইপস গুলো কেমন, মানে তুমি হচ্ছে আলটিমেটলি হয়তো তোমার কাছে মনে হতে পারে প্রশ্নটা আননোন, কিন্তু প্রশ্নটা তোমার কাছে নন ইজ, কেমন করে দেখবা? এই দেখো এখানে একটা প্রশ্ন আছে যে এখানে এক্স ইকুয়াল কত দেয়া আছে। আমি কি স্ক্রিনটা অফ করবো এখন নাকি তোমরা বুঝতে পারবে আমার বোর্ড? তোমরা কি পিন করে নিতে পারবা না? জি স্যার পারবো। তাহলে এখানে খেয়াল করো x ইকুয়াল আমাদের ইকুয়েশনটা ছিল এরকম x n cos omega t plus something plus 5, এটা এটা কি ছিল? x বলতে আমরা কি কি বুঝি এখানে? ডিসপ্লেসমেন্ট। এবং এটা কিসের জন্য খেয়াল করো তো, বা কিসের সলিউশন ছিল? সিম্পল হারমোনিক মোশনের জন্য, তাই তো? তাই না? জি স্যার, সিম্পল হারমোনিক মোশনের জন্যই ছিল। তো এখানে খেয়াল করো এটা এই এক্সটা কিসের ফাংশন বলো তো, এই যে এটা ছোট হাতের টি, টি এর ফাংশন, তাই না? এখন এই টি এর ভ্যালুটা যদি তুমি ইনক্রিজ করো, কত পরিমাণে ইনক্রিজ করবা? টি এর ভ্যালুটা ক্যাপিটাল টি পরিমাণে ইনক্রিজ করো, মানে ক্যাপিটাল টি বলতে আমরা কি বুঝি? ক্যাপিটাল টি মানে কি? ক্যাপিটাল টি টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড, এক্স্যাক্টলি। আচ্ছা দেখো তো এখানে টি এর ভ্যালুটা যদি আমরা টাইম পিরিয়ডের সমান ইনক্রিজ করা যায় তাহলে বিষয়টা কি দাঁড়ায়? বিষয়টা দাঁড়ায় ওমেগা টি প্লাস ক্যাপিটাল টি প্লাস 5, এটা না? জি স্যার। আচ্ছা এটার মানে কি? আচ্ছা এটা মানে কি, ক্যাপিটাল টি বলতে কি বুঝবো? 2π/ওমেগা লেখা যাবে না, আমি একটা লাইন স্কিপ করলাম। তাহলে আলটিমেটলি আমাদের এখানে কি থাকবে? ওমেগা টি প্লাস, দেখো ওমেগা ইনটু 2π/ওমেগা মানে কি, এখানে কি থাকবে? শুধু 2π প্লাস 5। আলটিমেটলি তোমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এক্স এম কস, ওই যে যেটা ছিল ওইটাই, ওমেগা টি প্লাস 5, তাই কি না? 2π প্লাস সামথিং করলে কি আলটিমেটলি রেজাল্ট এটাই দাঁড়াবে না? জি স্যার। তোমার ইকুয়েশনটা ছিল যেমন তেমন ইকুয়েশনই তোমরা সবশেষে পাচ্ছ কিনা দেখো তো। তার মানে টাইম পিরিয়ড যদি তুমি টাইম পিরিয়ডের সমান সময় যদি এখানে ইনক্রিজ করো, বা তুমি এইভাবে বলতে পারো যে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে এই ডিসপ্লেসমেন্টটা যদি টি এর ফাংশন হয় তখনও যেরকম ইকুয়েশন তুমি পাবা, আবার যদি এটা টি প্লাস টি এর ফাংশন হয় তখনও কি তুমি সেম ইকুয়েশন পাচ্ছ না? পাচ্ছ? বুঝতে পারছো আমার কথাটা আমি কি বলছি? আচ্ছা তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে এটা হচ্ছে এই এক্সটা প্রথমে কি শুধুমাত্র স্মল টি এটার ফাংশন ছিল, এটা যদি টি প্লাস ক্যাপিটাল টি এর ফাংশন হয় তখনও
কি সেম ইকুয়েশন আসছে না তাহলে এখান থেকে একটা প্রশ্ন করা সম্ভব বা আমি যদি বলি যে টি এর মানটা আমরা 2 পাই বাই ওমেগা পরিমাণে বৃদ্ধি করলে আসলে এই সিচুয়েশনটা একই থাকবে এখান থেকেও একটা ইকুয়েশন কোশ্চেন করা সম্ভব বোঝা গেছে বিষয়টা জি স্যার বোঝা গেছে আচ্ছা তাহলে কিন্তু এই এই এখান থেকেও প্রশ্ন হতে পারে তার মানে এই বিষয়গুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে দেখো সিমিলার কোশ্চেনটা এখান আমরা হচ্ছে যদি ওয়েবসাইটে দেখো তুমি ওয়েবসাইটে যে এই অংশটা এটা খুব ইম্পর্টেন্ট কেন দেখো এখানে কি আছে একটু যদি খেয়াল করো এটা কিসের কিসের ইকুয়েশন ইকুয়েশন দেখে বলো তো আমায় এখানে যেটা দেখা যাচ্ছে এটা কিসের ইকুয়েশন ইকুয়েশন দেখে একটু বলার চেষ্টা করো দেখো এটা কিসের ইকুয়েশন কেমন ওয়েভস ও স্যার এটা তো প্রোগ্রেসিভ প্রোগ্রেসিভ ওয়েভস দেখো এই ইকুয়েশনটা স্টার্টিং ছিল এ সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা দেখো এ সাইন ওমেগা টি মাইনাস ডেল্টা এটাও প্রোগ্রেসিভ ওয়েভস আবার এ সাইন এখানে যদি তুমি আরো চেঞ্জ করো ডেল্টার মান বসাও সব শেষে তুমি কি পাবা আলটিমেটলি প্রোগ্রেসিভ ওয়েভস পাবা না আচ্ছা তো এই ওয়েভস এর জন্য তুমি আবারো দেখ খেয়াল করো আচ্ছা আমি তোমাদের এটা এটার জন্য তুমি এই ওয়াইটা এখন কিসের ফাংশন কিসের ফাংশন দেখো তো ওয়াইটা কেমনটি আচ্ছা তোমরা মনে দেখতে পাচ্ছ না আমি একটু ভালো করে দেখো ভালো করে দেখো এই ওয়াইটা এখন কিসের ফাংশন ক্যাপিটাল টি তাই তো আচ্ছা তুমি যদি ফেস এর ভ্যালুটা বসাও ফেস এর ভ্যালুটা কত 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স এমন ওই যে ইয়া পথ পার্থক্য ওই ইয়া ফেজ ডিফারেন্স আর হচ্ছে পাথ ডিফারেন্স থেকে আমরা বের করছিলাম না মনে আছে মনে আছে না ভুলে গেছো সেটা বলো ডেল্টা এর মান মনে নাই আছে তো আচ্ছা তাহলে আর দেখাতে হচ্ছে না সেটা যদি মনে থাকে তাহলে খেয়াল করো এই ওয়াইটা এখন টি এর ফাংশন তাহলে আমরা এই টিটাকে আবার ক্যাপিটাল টি পরিমাণের যদি বৃদ্ধি করি তাহলে বিষয়টা কি দাঁড়ায় দেখো কতটুকু বাড়াবো টি প্লাস ক্যাপিটাল টি মাইনাস 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স এতটুকু তাই কি না এরকম সেই ক্ষেত্রে দেখো তো বিষয়টা কি দাঁড়ায় এ সাইন ওমেগা এই টি ক্যাপিটাল টি মানে কি 2 পাই বাই ওমেগা মাইনাস 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স আচ্ছা এখানে কি থাকবে দেখে বলো তো ইকুয়েশন দেখে ওমেগা টি থাকবে তাই তো প্লাস এখানে কি শুধুমাত্র 2 পাই মাইনাস 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স পরের লাইনে আমি কি কি রাখবো এই যে সাইন 2 পাই 2 পাই প্লাস সামথিং করলে কি হবে যদি ওইটাই হবে তার মানে ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স এটাই এটাই থাকবে না এই যে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন একই নাকি আলাদা একই একই ওই তার মানে কি তুমি প্রোগ্রেসিভ ওয়েভস এর জন্য যদি টাইমটা টাইম পিরিয়ডের সমান ইনক্রিজ করো তাহলে বিষয়টা কি কি থাকবে একই থাকবে বা তুমি যদি এরকম বলো যে এই ওয়াইটা কিসের কিসের ফাংশন ছিল টাইম এক্স এর ফাংশন ছিল এবং শেষের এই ওয়াইটা দেখো তো এটা কিসের থেকে বের বা এই যে এটা এখানে কি টাইমটা কত হয়ে গেছে টি প্লাস টি এক্স এটার ফাংশন এই দুইটা ফাংশন তাহলে কি হয় আলটিমেটলি একই হয় না বা সমান হয় না সমান থাকে তাহলে এগুলাও কিন্তু আমরা বলতে পারি এইভাবে বা এই এখান থেকে ল্যাঙ্গুয়েজ দিয়ে কোশ্চেন করা যায় না যায় কি বললেন ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করি আমরা কেমন যে প্রোগ্রেসিভ ওয়েভস এর জন্য সেটা হচ্ছে খেয়াল করো এই যে এখানে যে আমরা প্রোগ্রেসিভ ওয়েভস এর জন্য যদি কি করি টাইম টাইমটা
টাইম পিরিয়ডের সমান ইনক্রিজ করি তাহলে বিষয়টা ইকুয়েশনটা আমাদের একই থাকে কিনা এরকম করে আমরা বলতে পারি? হ্যাঁ স্যার এটাও বলতে পারি। তাহলে এভাবে কিন্তু আমাদের প্রশ্ন হওয়া সম্ভব। আবার খেয়াল করো আমি অ্যানালিটিক্যাল কোশ্চেন গুলো তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে অসিলেশনের জন্য। আমরা এখানে দেখো আমি তোমাদের কি কি পড়বা এসবও দেখাবো, তার আগে হচ্ছে তোমাদের অ্যানালিটিক্যাল কোশ্চেনের একটু আইডিয়া দিচ্ছি। দেখো এখানে আমরা মেকানিক্যাল এনার্জি পড়ে আসছিলাম, মনে আছে তোমাদের? আচ্ছা মেকানিক্যাল এনার্জি পড়ার সময় আমরা পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি পড়ে আসছিলাম, মনে আছে? দেখো তো পটেনশিয়াল এনার্জি তোমরা কি বের কর, হাফ কে এক্স এম, এই যে এটা এক্স এম বলতে এটা কি অ্যাম্পলিটিউড, এও লিখতে পারি আমরা, তাই না? তো আমরা কি দিয়ে কোর্স কি ইউজ করছিলাম, এক্স এম নাকি এ? স্যার এক্স এম দিয়ে করাইছেন আপনি। আচ্ছা এক্স এম দিয়ে, ওকে যেটাই ব্যবহার করো একই কথা। আবার কে সমান হচ্ছে কি বের করছিলাম, হাফ কে এক্স এম স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ফাইভ এরকম। আমি হচ্ছে এটা অফ করে রাখি তোমাদের সুবিধার্থে। মানে পটেনশিয়াল এনার্জি আমরা বের করছিলাম এটা, কাইনেটিক এনার্জি বের করছিলাম এটা, এবং আমাদের মেইন ইকুয়েশন ছিল হচ্ছে এক্স এম কস ওমেগা টি প্লাস ফাইভ, তাই কি না বলো তো? জি। আচ্ছা এটা যদি হয়, এখন আমি যদি তোমায় বলি যে কোনো একটা পার্টিকেল যেটা সিম্পল হারমোনিক মোশন শো করে এমন পার্টিকেলের জন্য কোন পজিশনে গিয়ে, আমি বললাম যে কাইনেটিক এনার্জিটা পটেনশিয়াল এনার্জির ওয়ান থার্ড হবে, অথবা কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি হাফ হবে, অথবা পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির সমান হবে, তাহলে তোমরা এটা কিভাবে করবে? আমি যে প্রশ্নে কি বলছি বলতো, প্রশ্নটা কি, কোন একটা পার্টিকেল যেটা সিম্পল হারমোনিক মোশন শো করে তার জন্য আমি বললাম যে এমন একটা পজিশন বের করো যে পজিশনের জন্য পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, আচ্ছা পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি সমানই হবে এটাই বল। আমি বললাম যে এমন একটা কন্ডিশন বের করো যে কন্ডিশনে, মানে কন্ডিশনটা এটা যেমন একটা পজিশন বের করো বা কোন পজিশনে তোমার এই দুটি এনার্জি ইকুয়াল হবে এটা বের করো, তখন তুমি কি করবা, তোমার কন্ডিশনটা অ্যাপ্লাই করবা, তাই কি না? কন্ডিশন অ্যাপ্লাই করে আগে দেখবা আসলে এখান থেকে তুমি কোনো হিন্টস পাও কিনা। যেমন কি বললাম আমি প্রশ্নটা আবার একটু তোমরা বলো তো, আমি আসলে কি বললাম, প্রশ্নটা কি ছিল তাহলে? স্যার কোশ্চেন ছিল যে এমন একটা পজিশন বের করতে হবে যেখানে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি সেম হবে। আসলে এই ইকুয়েশন গুলো আমরা কিসের জন্য বের করছিলাম, যে পার্টিকেল গুলো কেমন মোশন শো করে সিম্পল হারমোনিক মোশন শো করে এরকম না, তার জন্য না? আচ্ছা তার জন্য, তাহলে এটা কিন্তু প্রথমে বলে নিতে হবে। তাহলে এই কন্ডিশনের জন্য খেয়াল করো, যদি পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি ইকুয়াল হয় তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে, যে এটার মানে কি যে হাফ কে এক্স এম স্কোয়ার কস স্কোয়ার অফ ওমেগা টি প্লাস ফাই এইটা আর হাফ কে এক্স এম স্কোয়ার সাইন স্কোয়ার অফ ওমেগা টি প্লাস ফাই এই দুইটা ইকুয়াল হওয়ার কথা আমাদের কন্ডিশন অনুযায়ী, তাই কিনা? আচ্ছা এখান থেকে দেখো আবার, এখানেও হাফ কে এক্স এম স্কোয়ার, এখানেও হাফ কে এক্স এম স্কোয়ার, তার মানে দুই দিক থেকে আমরা এই দুইটা কি করতে পারি, বাদ দিতে পারি তো, তাই তো? যদি বাদ দিতে পারি, আবার দেখো এপাশে কি কস স্কয়ার থিটা, এপাশে ধরো সাইন স্কয়ার থিটা, আমরা কি জানি যে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল কত, 1 ইকুয়াল 1। আবার যদি তোমার কস স্কয়ার আর সাইন স্কয়ার থিটা প্রত্যেকটা সমান হয় তার মানে কি প্রত্যেকটার ভ্যালু কত, দুইটার যোগফল হচ্ছে 1, আবার দুইটার একটা আর একটা সমান তার মানে কি প্রত্যেকটার ভ্যালু কত, হাফ অর্ধেক করে, হাফ অর্ধেক করে, এক্স্যাক্টলি। তার মানে তুমি যে কোনো একটা নিয়ে বলতে পারো যে কস স্কয়ার অফ ওমেগা টি প্লাস ফাই অথবা সাইন স্কয়ার অফ ওমেগা টি প্লাস ফাই এটার ভ্যালু হচ্ছে কত, হাফ। আচ্ছা এটার ভ্যালু যদি হাফ হয়
তাহলে শুধু cos of omega t plus phi এটার ভ্যালু কত 1 by root 2 তাই না cos স্কয়ার ছিল এখানে আমরা স্কয়ারটা উঠিয়ে দিলে পাশে কি পাবো রুট পাবো না জি স্যার সেই ক্ষেত্রে তাহলে omega t plus phi এটার ভ্যালু কত হবে cos inverse 1 by root 2 মানে কত pi by 4 দেখো তোমার কন্ডিশন অনুযায়ী তুমি কিন্তু পেয়ে গেছো যে ওমেগা টি প্লাস ফাই এটার মান যদি পাই বাই ফোর হয় তখন হচ্ছে আমরা কি পাবো তখন কি হবে আমাদের পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি কেমন হবে সমান হবে স্যার সমান সমান হবে এক্স্যাক্টলি আবার এটাকে তুমি যদি ইন টার্মস অফ অ্যামপ্লিটিউডে বলতে চাও তাহলে বলতে পারো কিভাবে দেখো তোমার মেইন ইকুয়েশনে ছিল যে x equal xm of cos of omega t plus phi তুমি জানো হচ্ছে cos of omega t plus phi এটার ভ্যালু কত কত বের করলা জানো 1 by root 2 তার মানে তুমি বলতে পারো যে এই যে এটা তো পজিশন তাই না এটা ডিসপ্লেসমেন্ট না তাহলে তোমাদের তো ডিসপ্লেসমেন্ট বা পজিশনের কথাই বলছে যে কোন পজিশনে আসলে এইটা এই এনার্জি আর এই এনার্জি সমান হবে তাহলে তুমি বলতে পারো যে যেখানে অ্যাম্পলি যে পজিশনে অ্যাম্পলিটিউডের মান কত হবে 1 বাই রুট 2 মানে যেটার মান হবে অ্যাম্পলিটিউডের 1 বাই রুট 2 গুণ এমন একটা পজিশন যে পজিশনের ভ্যালু হবে অ্যাম্পলিটিউডের 1 বাই রুট 2 গুণ ওই পজিশনে আমাদের পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি কেমন হবে সেম হবে তাহলে আলটিমেটলি কিন্তু আমরা এই কোশ্চেন গুলো এভাবে বের করতে পারি এবং এভাবে তোমরা অনেক আগে এই ধরনের সলভ করে আসছো না তাহলে এটা এরকম যদি প্রশ্ন হয় তাহলে পারা যাবে আপনি cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা কে মানে ওয়ান মানে সেম ধরলেন কিভাবে স্যার cos স্কয়ার থিটা কে আর sin স্কয়ার থিটা কে ওয়ান ধরলাম কারণ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল কত ইকুয়াল 1 তো ইকুয়াল আমরা তো এই কন্ডিশন থেকে বের করলাম তুমি এত সময় ছিলা না ক্লাসে আমরা এই কন্ডিশন থেকে কি পেলাম স্যার আমি ছিলাম স্যার sin স্কয়ার অফ ওমেগা টি প্লাস ফাই ইকুয়াল cos স্কয়ার অফ ওমেগা টি প্লাস ফাই এইটা তো আমরা কন্ডিশন অ্যাপ্লাই করলো কন্ডিশন অ্যাপ্লাই করে না এটা বের করছি না এই যে আমাদের কন্ডিশন কি বলা যে এই পজিশনে গিয়ে কি হবে পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি কেমন হবে ইকুয়াল হবে তো পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি যদি ইকুয়াল করি এই যে দেখো এই পাশে হাফ কে এক্স এম স্কয়ার এই পাশে হাফ কে এক্স এম স্কয়ার এটা যদি বাদ দিয়ে ফেলি তাহলে আমাদের আলটিমেটলি কোনটা আর কোনটা সমান হবে ঠিক আছে আচ্ছা তাহলে এমন প্রশ্ন হলে আমরা পারবো হ্যাঁ স্যার এরকম হইলে তো পারবো স্যার আচ্ছা তাহলে এইটা হচ্ছে দেখো এই যে এই প্রশ্নগুলোর মাঝে কিন্তু তোমাদের এই আনসার গুলো ছিল কিন্তু এটা হচ্ছে তোমাদের কি করতে হবে একটু আসলে প্রশ্নটা বুঝতে হবে আসলে তোমার কোথা থেকে প্রশ্নটা হলো এবং কিভাবে আসলে তুমি প্রশ্নের আনসারটা করবে বুঝতে পারছো আচ্ছা এখন আসো তোমাদের পড়াশোনার বিষয়ে কি কি পড়াশোনা করতে হবে এটা একটু এখন দেখি আমরা তাহলে এই গেল হচ্ছে আমাদের অ্যানালাইটিক্যাল বিষয় যে যে বিষয়গুলো আমরা হচ্ছে পড়ব তাহলে তোমাদের যে দুইটা পিডিএফ এ আমাদের পড়াশোনাগুলো ছিল মেইনলি আমরা একটু ওইখান থেকে দেখি যে কি কি পড়ব খেয়াল করো এই যে সিম্পল হারমোনিক মোশন এটার জন্য এই যে এগুলো যখন পড়ব এসবে আমরা কি কি করতে বললাম যে এসবের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটার প্রপার্টিজ এক্সাম্পল গুলো ভালো করে পড়ব না হলে কেন এগুলো প্রপার্টিস এক্সাম্পল লাগবে কোথায় আমাদের ওই যে এমসিকিউ কিছু ধর এমসিকিউ থাকে না স্যার আগের টেস্টের সলিউশনটা দিলেন না স্যার আচ্ছা ঠিক আছে ওইটা লাগলে ওইটা আমরা দিয়ে দিব মানে হচ্ছে ওই আমাদের ওই এমসিকিউ গুলো বের করার জন্য মেইনলি এখান থেকে করব ঠিক আছে তোমরা একটু দেখো যে এখান থেকে কিভাবে করবা মানে আগে এরপরে যেন প্রশ্নগুলো বুঝতে সমস্যা না হয় এটা একটু ভালোভাবে খেয়াল করো তারপরে আসো সিম্পল হারমোনিক মোশন এটার জন্য কিভাবে করবা এটা কি জিনিস এখানে কি কি প্রপার্টিস আছে এটা একদম নিজের অক্ষের উপর যে ঘুরতেছে স্যার এটাকে সিম্পল হারমোনিক মোশন স্যার আচ্ছা এটা একটু একটু পরে বলি আমরা ওই প্রশ্ন নিয়ে সিম্পল হারমোনিক মোশন না ওটা সিম্পল হারমোনিক মোশন হবে না তোমরা আগে তোমাদের পড়াশোনাগুলো একটু ভালো করে দেখো এবং চাইলে এগুলো একটু মনে রাখো ভালো করে
যেন তোমাদের পড়তে গিয়ে সমস্যা না হয়, ঠিক আছে? তারপরে আমরা ওইটা নিয়ে কথা বলবো। খেয়াল করো তাহলে সিম্পল হারমোনিক মোশন কি, তারপরে এটার প্রপার্টিস কেমন, এখানে এক্সাম্পল গুলো কেমন হবে, সাথে সাথে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন গুলো কেমন হবে, যেটা আমরা অলরেডি বলে ফেলছি, এটাও কিন্তু করতে হবে। এই যে সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে এখানে, এটা সব করবো। আর এই যে এই ইকুয়েশন গুলোর মাঝে এই যে আমরা দেখালাম কি ধরনের প্রশ্ন হতে পারে, এগুলো একটু আমরা প্র্যাকটিস করবো তাহলেই হবে। তারপরে এখানে দেখো তোমাদের কিছু ফিগার আছে না, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখা যাচ্ছে? আচ্ছা, এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলোর মাঝে অবশ্যই তোমরা একটু খেয়াল করো, যেমন এই গ্রাফটা, এটা কিসের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন খেয়াল করো তো? ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম পিরিয়ড, টাইম টাইম পিরিয়ড না, টাইম ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম, টাইম পিরিয়ড না, এটার জন্য ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম। এরকম তোমাদের আরো এটাতে কি ভেলোসিটি ভার্সাস টাইম, তোমাদের এরকম কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। যদি তোমায় বলে যে এই গ্রাফ থেকে তুমি পিরিয়ড শো করো, এই গ্রাফ থেকে তুমি অ্যাম্পলিটিউড দেখাও, বা একটা গ্রাফের নাম বললো যে ডিসপ্লেসমেন্ট ভার্সাস টাইম, অথবা বললো যে এমন একটা গ্রাফ যে গ্রাফটা হচ্ছে ভেলোসিটি ভার্সাস টাইম, এখান থেকে তুমি টাইম পিরিয়ড দেখাও বা এখান থেকে ওয়েভলেংথ দেখাও, পারবা না? বুঝতে পারছো কি বলছি? জি স্যার, পারা যাবে। আচ্ছা জি স্যার, তারপরে হচ্ছে এই যে এই ইকুয়েশন গুলো, এই যে যেমন এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে আমাদের অনেক প্রবলেম সলভ করতে হয়। তো এই ইকুয়েশন গুলো অবশ্যই খুব ভালো করে মনে রাখতে হবে। তারপরে হচ্ছে এই যে এক্সেলারেশনের একটা ইকুয়েশন, এই ইকুয়েশন দিয়ে অনেক প্রবলেম সলভ করতে হয়, এই ইকুয়েশনটা অনেক ভালো করে মনে রাখতে হবে। তারপরে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো আমরা দেখবো। তারপরে দেখো এই যে এখান থেকে আর একটা অ্যানালিটিক্যাল কোশ্চেন হওয়া কিন্তু সম্ভব, মানে কোথায় কোথায় এরকম আছে তোমরা এটা একটু ভালো করে দেখবা। তারপরে হচ্ছে আচ্ছা এখানে খেয়াল করো, ইকুয়েশন গুলো কি ডাইরেক্ট আসবে? ইকুয়েশন গুলো ডাইরেক্ট বলতে ওই যে আমি যেভাবে বললাম ওইভাবে আসতে পারে, আমরা এত সময় যেভাবে অ্যানালিটিক্যাল কোশ্চেন গুলো দেখলাম আর কি। তারপরে তোমাদের ম্যাথস করার জন্য তো অবশ্যই এই ইয়াগুলো মনে রাখতে হবে, এখানে যে ফ্রিকোয়েন্সি কি, তারপরে একটু আগে আমরা দেখলাম টাইম পিরিয়ড কি, সেটার জন্য টাইম পিরিয়ডের ইকুয়েশন গুলো কেমন, ফ্রিকোয়েন্সি ইকুয়েশন গুলো কেমন। আবার যদি বলে একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, এটা তুমি দেখাও যে এটা যদি টি প্লাস ক্যাপিটাল টি পরিমাণ বৃদ্ধি করি তাহলে ইকুয়েশন এটাই থাকবে, তাহলে পারবো না? একটু আগে যেটা দেখালাম বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে ফ্রিকোয়েন্সি কি, ফ্রিকোয়েন্সির এই যে এই ইকুয়েশন গুলো মনে রাখতে হবে, এই যে এখানে একটা ইকুয়েশন আছে এটাও একটু কাইন্ডলি পড়ে ফেলো। তারপরে দেখো তোমাদের এখানে যদি আমি বলি, খেয়াল করো ফেস, ফেস কি করে, ফেস ডিটারমাইন্স দা ডিসপ্লেসমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন অফ মোশন অফ সিম্পল হারমোনিক মোশন। তোমরা যদি বলি যে আমরা কিভাবে সিম্পল হারমোনিক মোশনের ডিসপ্লেসমেন্ট এবং ডিরেকশন ডিটারমাইন করে, এরকম এক্সাম্পল গুলা কি কি বা কি, তাহলে তুমি অবশ্যই কি বলবা, এটা কি ফেজ নাকি টাইম পিরিয়ড নাকি ফ্রিকোয়েন্সি, কোনটা হবে? ফেজ হবে, মানে এখান থেকে কিন্তু এমসিকিউ করা সম্ভব। তোমরা একটু এগুলো একটু খেয়াল করো। তারপরে ফেজ কনস্ট্যান্ট পড়লা, তারপরে এই প্রবলেমস গুলো তো মনে হয় আমাদের সলভ করা শেষ, এগুলো আমরা সবই পারি তাই না? মানে এই ধরনের প্রবলেম আর কি, এগুলো পারি না? এই যে এই প্রবলেমস গুলা কেন তোমাদের পারি না, মানে বুঝি না কি বের করবে কোনটাতে, এগুলাই বুঝি না। আচ্ছা তাহলে এটা আমরা এখন দেখবো না, আমি হচ্ছে তোমাদের পুরো বিষয়টা বলি, তারপরে আমরা হচ্ছে এই প্রবলেমটা সলভ করে দেই। জি স্যার, পুরোটা দেখো। তারপরে দেখো এই যে মেকানিক্যাল এনার্জি, পটেনশিয়াল এনার্জি, এই এনার্জি গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং এটা কিভাবে ডিরাইভ করার পরে এখান থেকে আমরা কি ধরনের প্রশ্ন, এই যে একটু আগে এটা দেখলাম না, মনে আছে তোমাদের? মাত্র যেটা দেখলাম যে কোথায় গিয়ে কোন পজিশনের ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি সমান হচ্ছে, বা এদের মাঝে অন্য কোনো রিলেশন, সাথে হচ্ছে এই যে এই গ্রাফটা, এটা সহ সুন্দর করে পড়ে ফেলি,
ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা তারপরে আসো নিচের দিকে, আমরা এগুলো মনে হয় করিনি তাই তো? এভারেজ পটেনশিয়াল না স্যার, তারপরে লিসাজস ফিগার। আচ্ছা এটা যদি না করে থাকি তাহলে যে লিসাজস ফিগার এটা পড়া আপাতত দরকার নেই, বা এখান এটা পড়া এগুলো তো এক্সামে দেন নাই দিছেন না, এগুলো আপাতত পড়ার দরকার নেই, এগুলো যেহেতু আমরা করিনি। তবে এখানে খেয়াল করো, এখানে এই যে টর মোমেন্ট অফ ইনার্সিয়া, টরশনাল পেন্ডুলাম, এই বিষয়গুলো সহজ, এগুলো একটু করে ফেলো। টর কি জিনিস, মোমেন্ট অফ ইনার্সিয়া কি জিনিস, এগুলো তোমরা পড়ে আসছো হবে। তাহলে হবে। আচ্ছা এখানে খেয়াল করো, এখানে একটা পেন্ডুলাম আছে, দেখা যাচ্ছে কি পেন্ডুলাম দেখো তো, টর্সনাল পেন্ডুলাম। আমরা কি এই ধরনের কোন পেন্ডুলাম, এই যে দেখো এই যে এরকম একটা ফিক্স চেন, এটার সাথে একটা সাসপেনশন ওয়্যার, যদি এরকম কোন ডিস্ক দিয়ে আমরা পেন্ডুলাম তৈরি করি এটাকে বলি হচ্ছে, এটা হচ্ছে টর্সনাল পেন্ডুলাম। এই পেন্ডুলামের জন্য দেখো তো ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই যে এমন আমরা সিম্পল পেন্ডুলামের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখে আসছিলাম, ওইটার আর এটার মাঝে সিমিলারিটিস কেমন, ওইটার জন্য আমাদের এই ইকুয়েশনের সলিউশন কোনটা ছিল, এটার জন্য সলিউশন কোনটা, এগুলো একটু কম্পেয়ার করে করে ফেলতে পারবা না? মানে এত কিছু দরকার নেই, কিভাবে কি করব স্যার? এই তো এত কিছু করার দরকার নেই, শুধুমাত্র কি করবা বলো তো, এই যে ধরো এই পেন্ডুলামটা কি, সিম্পল পেন্ডুলামটা কি, এগুলো একটু করবা, সাথে হচ্ছে এটার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কেমন, ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা কি, এটা একটু মনে রাখবে, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা আর তোমাদের মিড টার্ম এর প্রশ্ন কিন্তু এটা আসলে সেন্ট্রালি হবে, মানে একা আমি করতেছি বিষয়টা এরকম না, কাজেই আমরা চাইলেই সব তোমাদের সম্পর্কে পড়াশোনা করছিলাম মনে আছে? ফ্রি অসিলেশন, ড্যাম্পড অসিলেশন, মেইনটেইনড অসিলেশন, এখান থেকে ফোর্সড অসিলেশন এটা একটু ভালো করে পড়ো। সাথে হচ্ছে এখানে দেখো রেজোনেন্স আছে, রেজোনেন্স, রেজোনেন্স এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা একটু ভালো করে পড়লেই হবে। আর নিচের এই যে ইকুয়েশনাল টার্মস এগুলো আপাতত পড়ার দরকার, ঠিক আছে? বোঝা গেছে বিষয়টা? মানে এই যে রেজোনেন্স এর ফেনোমেনা এখানে যা যা আছে এগুলো আর দরকার নেই, তাহলে এখানে শেষ। আচ্ছা তবে ফোর্সড অসিলেশন তারপর রেজোনেন্স এগুলো একটু পড়লেই হবে। এই হচ্ছে তোমাদের এই যে এখানকার যে পিডিএফটা ছিল, এখানকার পিডিএফ এর পড়াশোনা, বুঝতে পারছো? কোনো কনফিউশন আছে কোথাও? স্যার ম্যাথ গুলো কনফিউশন আছে স্যার, ম্যাথ গুলো বলতে একটা ম্যাথ তাই তো? জি স্যার, 7 নম্বরে কিছু কয়েক। আচ্ছা ঠিক আছে ওইটা আমরা দেখব। তারপরে আসো আরেকটাতে, এটাতে আমরা কি ওয়েভস কি আমরা জানি, এটা রিলেটেড হচ্ছে মেকানিক্যাল ওয়েভস কি বা মেকানিক্যাল ওয়েভস এর এখানে প্রপার্টিস, এই যে এটা এটার প্রপার্টিস, এগুলো প্রপার্টিস এক্সাম্পল, এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য আমরা পড়ব একটু ভালো করে। তারপরে এখানে প্রোগ্রেসিভ ওয়েভস কি, এটার প্রপার্টিস এবং এক্সাম্পল, সাথে হচ্ছে ইকুয়েশন, ইকুয়েশন কিন্তু পড়তে হবে এবং বুঝতে হবে কোনটা কিসের ইকুয়েশন, এগুলো কিন্তু এমসিকিউ হিসেবে বা ইয়া হিসেবে আসতে পারে। তারপরে দেখো প্রোগ্রেসিভ ওয়েভস এর যে আমরা ইকুয়েশন করলাম এখান থেকে, যে আমরা হচ্ছে একটা রিলেশন বের করছিলাম ফেজ ডিফারেন্স আর হচ্ছে পাথ ডিফারেন্স এর, তারপরে এই যে এই অংশটা, এই অংশ থেকে কিভাবে প্রশ্ন একটু অ্যানালিটিক্যাল প্রশ্ন হতে পারে আমরা দেখলাম না একটু আগে বের করছিলাম? জি স্যার। আচ্ছা তাহলে এটাও একটু দেখবা। তারপরে দেখো কোন ডিরেকশনে গেলে এই ইকুয়েশনটা কেমন হয় এটা একটু খেয়াল করো। তারপরে আসো হচ্ছে স্টেশনারি বা স্ট্যান্ডিং ওয়েভস, এটার জন্য স্টেশনারি ওয়েভস কি, এটার প্রপার্টিস কেমন,
एग्जांपल কেমন এবং কন্ডিশন গুলো কি কি তারপরে আমরা হচ্ছে বললাম হচ্ছে এটা রিকোয়েশন এটাও কিন্তু করতে হবে মানে সব সহ এগুলো সহ প্রোগ্রেসিভের ক্ষেত্রেও তাই তারপরে হচ্ছে এটার যে কন্ডিশন গুলো কি কি কন্ডিশন নোডস কোথায় তৈরি হয় এই যে কন্ডিশন গুলো অ্যান্টি নোডস কোথায় তৈরি হয় এই কন্ডিশন গুলো এবং সাথে হচ্ছে এই ফিগার সহ আমরা হচ্ছে পড়ে ফেলবো তারপরে ফেজ ভেলোসিটি গ্রুপ ভেলোসিটি শুধু ডেফিনিশন করলেই হবে আচ্ছা এখানকার প্রবলেমস গুলো তো পারি আমরা নাকি পারি না এটা এটা পারো এটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা করলাম মেবি তারপরেরটার জন্য দেখো তারপরেরটার জন্য তোমাদের আমি আচ্ছা এটা এটার জন্য আমি বলে দিচ্ছি তারপরে আসো তারপরে খেয়াল করো এখানেই শেষ এরপর থেকে যে অংশটা আছে এটা কিসের দেখো তো দেখা যাচ্ছে স্যার অসিলেশন অসিলেশন বা সিম্পল হারমোনিক মোশন ওই যে আগের অংশে যেটা দেখে আসছিল ওইটাই ঠিক আছে তার মানে এতটুকু পর্যন্ত দেখলেই হবে কারণ এই অংশটা হচ্ছে তোমাদের আবার অসিলেশনের অংশটাই স্টার্ট তবে এখানে কিছু বিষয় আছে যেটা হচ্ছে তোমরা একটু পড়ে নিতে পারো যেমন হচ্ছে এই সিম্পল হারমোনিক মোশনের কিছু প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিকস এখানে দেখো আলাদা করে লেখা আছে এগুলো একটু পড়ে ফেলতে পারো বা হচ্ছে এটা নিচের অংশটা একটু দেখতে পারো তবে কনফিউজ হওয়া যাবে না কিন্তু মানে এই যে সিমিলার জিনিসগুলাই আছে এটা নিয়ে আসলে কনফিউশনের কিছু নেই তোমরা যেখান থেকেই পড়ো একটু ভালো করে পড়লেই হবে আচ্ছা এখন আসো তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমসে আচ্ছা এখন বলো এখন বোঝা গেছে কি কি পড়বা কেমন করে পড়বা এখন সব ঠিক আছে জি স্যার ম্যাথ গুলো একটু সলভ করা যান স্যার আচ্ছা এখন আসো এই ম্যাথটা তোমরা অলরেডি জানো না লাস্ট ক্লাসে আমরা এই ম্যাথটা শেষ করছিলাম তাই তো জি স্যার এরকম ম্যাথ দিয়ে স্যার আচ্ছা এরকম পাতি হবে স্যার এরকম ম্যাথ তো সবার জন্য হয়তো নাও থাকতে পারে আচ্ছা তারপরের ম্যাথটা খেয়াল করো তারপরের ম্যাথটার জন্য তোমাদের কাছে সব প্যারামিটারসই দেয়া তোমাদের কাছে আননোন লাগতে পারে যে টার্মস গুলো এই টার্মস গুলো আমি বলি অনেকের কাছে হয়তো নোন লাগবে অনেকের কাছে আননোন লাগবে আচ্ছা ওএফএস এর ক্ষেত্রে আমাদের এই যে এই সমস্ত প্রবলেমসই মানে এই সমস্ত প্যারামিটারসই বের করতে বলে না জি স্যার বলতে এই সমস্ত প্যারামিটারসই বের করতে বলে তাই তো আচ্ছা এখন ওয়েব নাম্বার এটা কিভাবে বের করে ওয়েব নাম্বার কে কি দ্বারা প্রকাশ করে কে সমান কত লিখি আমরা ইকুয়েশনটা কি বলতো জানি নাকি মনে আসছে না এখন কোনটা আর কারো আর কেউ কিছু বলতে চাও আচ্ছা আর কিছু আচ্ছা তারপরে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলতে আমরা কি বুঝি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝি স্যার ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি এবং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলতে বুঝি ওমেগা ওকে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি 2 পাই বাই টি তারপরে হচ্ছে ওয়েভ ভেলোসিটি এটা বলতে আমরা কি বুঝি ইকুয়াল টু এপসিলন তারপরে টাইম পিরিয়ড কিভাবে বের করি
1 বাই ল্যামডা দিয়ে বের করতে পারছি ইকুয়াল 1 বাই ফ্রিকোয়েন্সি দিয়ে বের করা যায় তাই তো আচ্ছা আর কি থাকে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি তো এই যে যদি টাইম পিরিয়ড দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা বের করতে পারি আর আর কি অ্যামপ্লিটিউড অ্যামপ্লিটিউড তো আমাদের এই সমস্ত প্রবলেমসে দেয়াই থাকে তাই না হ্যাঁ বলো সাতের প্রবলেম গুলো একটু সলভ করে দিবেন হ্যাঁ সাতের প্রবলেম গুলো সলভ করব আমরা হচ্ছে এটা শেষ করে সাতের দিকে যাব তাহলে এই এই জাতীয় সারা এখানে ধরো আমাদের যে সমস্ত ইকুয়েশন থাকে এই ইকুয়েশনে কি আর কোনো কিছু থাকে মানে আর কোনো কিছু বের করতে বলে দেখো তো খেয়াল করে মানে এই সমস্ত প্যারামিটারসই তো আমাদের বের করতে বলে তাই তো নাকি আরো কিছু আছে এর বাইরে আর কেমন কিছু আছে আর অ্যামপ্লিটিউড এর ডেফিনিশনটা একটু বলেন তো স্যার প্রপারলি অ্যামপ্লিটিউড এর ডেফিনিশন ওকে দাঁড়াও দেখাচ্ছি স্যার অ্যামপ্লিটিউড অর্থাৎ বিস্তার না হ্যাঁ বিস্তার আচ্ছা এখন খেয়াল করো এই ওয়েভ নাম্বারটা বলতে এটা যদি অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার হয় কে তাহলে আমরা এটার ফর্মুলা লিখি হচ্ছে এটা ঠিক আছে অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার এভাবে হচ্ছে আমরা এই ইকুয়েশন গুলো দিয়ে সমস্ত প্রবলেম গুলো প্রথমটা কি লিখলাম স্যার 2 পাই বাই ল্যামডা 2 পাই বাই ল্যামডা হ্যাঁ অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার যদি হয় তাহলে আমরা এইভাবে বের করতে পারি আচ্ছা এখন আসো তাহলে এই হচ্ছে আমাদের সমস্ত ফর্মুলা আরো আর কিছু লাগবে না মনে হয় অলমোস্ট এই সমস্ত কিছু দিয়েই তোমরা সবকিছু কভার করতে পারবা তাহলে এখন আসো তোমাদের বাকি প্রবলেমস গুলো একটু দেখাই স্যার অ্যামপ্লিটিউড একটু বুঝাই দেন স্যার অ্যামপ্লিটিউড আচ্ছা দেখাচ্ছি নেটের আর দরকার নেই এবার দেখো তোমাদের এখানে অ্যামপ্লিটিউড এর ভ্যালু দেওয়া ওয়েভলেংথ দেওয়া ফ্রিকোয়েন্সি দেওয়া তোমরা এখানে যা যা আছে শুধুমাত্র ফর্মুলা গুলো অ্যাপ্লাই করলেই এই প্রবলেমটা হয়ে যাবে ঠিক আছে তারপরেরটাও শুধুমাত্র ফর্মুলা অ্যাপ্লাই করলেই হবে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা এই যে আমরা এখানে এই যে ফেজ ডিফারেন্স এবং পাথ ডিফারেন্সের মাঝে যে রিলেশনটা জানি এই রিলেশনটা অ্যাপ্লাই করলেই এটাও হবে মানে শুধুমাত্র তোমরা ভ্যালু গুলো ইনপুট দিবা এটা হচ্ছে তোমাদের কাজ তবে তোমাদের এক্সামে কিন্তু ভ্যালু গুলো কিভাবে আসে তোমরা খেয়াল করছো আমাদের সিটি সিটির কথা যদি তোমাদের মনে থাকে তাহলে খেয়াল করে দেখো আমরা আসলে কিভাবে ভ্যালু গুলো দেওয়া তোমাদের অনেক সময় কিছু ভ্যালু দেওয়া থাকে বলা থাকে তোমাদের আইডি লাস্ট ডিজিট এমন বলা ছিল না হ্যাঁ স্যার বা লাস্ট টু ডিজিট এই রকম কিন্তু বলা থাকে ওগুলো পারবো স্যার আচ্ছা এই হচ্ছে তোমাদের বিষয় এখন তোমার হচ্ছে কি লাগবে আচ্ছা আমি হচ্ছে তোমাদের যেখান থেকে পড়বা ওখান থেকেই দেখাই দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে আচ্ছা খেয়াল করো এই যে তুমি যে অ্যাম্পলিটিউড বললা এই যে অ্যাম্পলিটিউডটা তোমরা হচ্ছে এই যে অসিলেশনের মাঝে এখানে দেয়া আছে অ্যাম্পলিটিউড বলতে আমরা বুঝবো হচ্ছে মিন পজিশন থেকে যেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এটা দেখা যাচ্ছে জি স্যার এটা বুঝতে পারছি স্যার আমার কোশ্চেন হচ্ছে স্যার হ্যাঁ জি স্যার আমি যদি একটা স্প্রিং কে যদি স্যার টেনে আমি ছেড়ে দিই আচ্ছা এখন হচ্ছে ওই আমরা তাহলে ওই প্রবলেমসে যাই ওকে ওকে স্যার ওকে ওকে আচ্ছা এখন হচ্ছে আমাদের এই প্রবলেমস গুলো কোথায় ছিল এখানে না জি স্যার নাম্বার 7 আচ্ছা বাকি গুলো তো আমরা বাকি টাইপস অফ প্রবলেম পারি স্যার বাকি গুলো তো করছি স্যার কিন্তু 7 টাই পারি নাই আচ্ছা ঠিক আছে আমরা তাহলে এটা নিয়ে দেখি এখানে কি ছিল আদৌ
আচ্ছা এখন আমায় বলো তোমাদের কোশ্চেন প্যাটার্ন বা কি কি পড়াশোনা করবা এসব নিয়ে তো আর কোথাও কোনো ডাউট আছে কারো? যে কারো আমরা হচ্ছে প্রবলেমসটা করব এখন, কিন্তু এটার আগে একটু কনফার্ম করো যে এসব নিয়ে আর কোনো ডাউট আছে কি না। আছে কোনো ডাউট বা কোনো কোশ্চেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা কি ওই প্রশ্নটা কি তোমাদের কাছে আছে নাকি এই প্রশ্ন আমার এখানে ওপেন করতে হবে? আচ্ছা এখানে ফার্স্ট কোশ্চেনটা যেটা ছিল আমাদের, ফার্স্ট কোশ্চেনটা দেখো এখানকার ফার্স্ট কোশ্চেনটা এ নম্বরটা, এ নম্বরে কি বের করতে বলছে দেখো তো, ফোর্স কনস্ট্যান্ট না? ফোর্স কনস্ট্যান্ট কিভাবে বের করবা? কে ইকুয়াল কত? ফর্মুলা গুলো বলো অ্যাটলিস্ট, তাহলে আমরা হচ্ছে তারপরে যাচ্ছি কিভাবে বের করবো ফোর্স কনস্ট্যান্ট এর ফর্মুলা। জানো না আমরা এটা করিনি? F equal to kx sir, kx. Exactly. তাহলে ফর্মুলা জানো না কিভাবে? আমরা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে এটা করে আসছিলাম না, এবং কোনটা ফোর্স কনস্ট্যান্ট ওটাও জানি। তাহলে এখান থেকে বের করতে পারবা কি না বলো তো? পারবা ফার্স্ট ফোর্স কনস্ট্যান্ট? ঠিক আছে স্যার, আগে একটু কোশ্চেনটা একটু বুঝাই দেন না স্যার, কোশ্চেনটা। ও আচ্ছা, প্রশ্নটাতে সমস্যা? আচ্ছা জি স্যার, প্রশ্নটা মেইন সমস্যা স্যার। আচ্ছা খেয়াল করো, এই তো সূত্র তো জানি স্যার, কিন্তু কোশ্চেন। আচ্ছা তাহলে তাহলে দেখো, তাহলে আমাদের কোনো প্রবলেম নেই, আমরা এমনিতেই পারবো। খেয়াল করো, সূত্রগুলো যদি জানি তাহলে এখানে একটা স্প্রিং ভার্টিক্যালি হাং মানে কি ঝুলে আছে স্যার, ঝুলে আছে। এক্স্যাক্টলি, একটা ভার্টিক্যালি একটা স্প্রিং হচ্ছে ঝুলে আছে, সেটা হচ্ছে কিছুটা স্ট্রেস হওয়া মানে হচ্ছে কি প্রসারিত হয়েছে, কিছুটা প্রসারিত মানে যদি ঝুলন্ত অবস্থায় তুমি কোনো স্প্রিং এর সাথে কিছু ভর ঝুলাও, মানে ঝুলন্ত আছে সাথে কিছু ভর অ্যাড করলা, তাহলে সে কি হবে? আগে যতটুকু ধরো এখানে একটা স্প্রিং এরকম ছিল, এখন নিচে যদি তুমি কিছু ভর দাও তাহলে স্প্রিংটা কি নিচের দিকে বল পেয়ে এটা এখান থেকে আরো প্রসারিত হবে না, তার যে পজিশন ছিল ওই পজিশন থেকে একটু বেড়ে যাবে না? এই যে এমন এতটুকু কি বৃদ্ধি পেলো না বলতো? বুঝতে পারছো তোমরা কথাটা? হ্যাঁ স্যার। আচ্ছা এই যে এটা হচ্ছে স্ট্রেস ফর, মানে হচ্ছে সে হচ্ছে যে ঘর ঝোলার কারণে যতটুকু প্রসারিত হয় বা বৃদ্ধি পায় এটাকে বলছে হচ্ছে স্ট্রেস বাই 0.02 মিটার, মানে প্রথমে কিছু একটা ভর দিচ্ছি ওই ভরের কারণে সে কতটুকু প্রসারিত হয়, 0.02 মিটার। আচ্ছা তারপরে বললো ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন, মানে যে পজিশনে ছিল ওই পজিশন থেকে। আচ্ছা যখন তার উপরে কত ভর কাজ করতেছিল দেখো তো, ভরটা কত ছিল যখন? 4 নিউটন। আচ্ছা সরি ভর বলছি আমি, ফোর্স আর কি, যখন তার উপরে 4 নিউটন বল কাজ করছিল তখন হচ্ছে স্ট্রেস কতটুকু? 0.02। তাহলে তোমরা এখান থেকে কি বের করতে পারবা ফোর্স কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট অফ স্প্রিং এখান থেকে বের করতে পারবা না? এই যে দেখো তোমার স্ট্রেস হওয়া অংশ আছে, ফোর্সের মান আছে, তাহলে এফ বাই এটা করলে তুমি কি পাচ্ছ প্রথম অংশ? ভালো করে দেখো স্যার। জি স্যার। আচ্ছা এটা একটা পার্ট গেল, তারপরের অংশে খেয়াল করো, তারপরে কি বললো যে দেন কত কেজি ভর ঝুলাচ্ছ আবারও, আগের যেটা ছিল ওটার পরে আবার বলছে যে এটার সাথে আরো কি করলা তুমি? আচ্ছা 2 কেজি অ্যাটাচ করলা, অ্যাটাচ করার সাথে সাথে সে কতটুকু বৃদ্ধি পেল, কতটুকু বৃদ্ধি পেল দেখো তো, বোল্ট 0.04। কোথা থেকে এই 0.04 যেটা মেজার করছে এই মেজারমেন্টটা কোথ থেকে? খেয়াল করো, ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন অ্যালং ভার্টিক্যাল লাইন, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে 0.04। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা এবং
ভার্টিক্যাল যে ডিরেকশন ছিল বা যে লাইন ছিল ওই লাইন বরাবর। আচ্ছা তারপরে কি করলো, দা বডি ইজ দেন রিলিজড এন্ড ইট এক্সিকিউট সিম্পল হারমোনিক মোশন। এরপরে হচ্ছে তুমি যদি টানার পরে এটাকে ছেড়ে দাও তাহলে কি হবে, সে সিম্পল হারমোনিক মোশনে কি করবে, দুলতে থাকবে না। এটার কথা বলছে হচ্ছে সব শেষে। এখন খেয়াল করো এই যে 0.04 এটা হচ্ছে কি ফাইনাল ডিসপ্লেসমেন্ট বা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। আচ্ছা এটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কেন, কারণ হচ্ছে এই ডিসপ্লেসমেন্ট কোথা থেকে খেয়াল করো তো, কোথা থেকে, কোন পজিশন থেকে, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে। আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন বলতে যে পজিশনে হচ্ছে স্প্রিংটা কোনো ভর ছাড়া ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল আর কি। এই খেয়াল করো প্রথমে found to be stressed by 0.02 meter from its equilibrium position, মানে ভর ঝুলানোর আগে যে স্প্রিংটা ইকুইলিব্রিয়ামে যেখানে ছিল ওইখান থেকে 0.02 meter এটা হচ্ছে স্ট্রেস হচ্ছে প্রথমে কিছু ভর ঝুলানোর পরে, তারপর আবার ভর দিচ্ছ তখন হচ্ছে সে স্ট্রেস হচ্ছে কতটুকু ইকুইলিব্রিয়াম পজিশন থেকে 0.04 meter, তাহলে তোমার অ্যাম্পলিটিউড কত হবে। এই অ্যাম্পলিটিউডটা কোথায় চাচ্ছে, এই যে অ্যাম্পলিটিউড অফ দা অসিলেশন যেটা বের করতে বলছে, তুমি তাহলে এটা কত বের করবা স্যার? আগে আমরা এটা দেখতে হবে স্যার ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে স্যার মানে মিড পয়েন্টটা কোথায় স্যার, সেকেন্ড কেসের ক্ষেত্রে তোমার তোমার তো এখানে কোনো তোমার তো এখানে কোনো কিছু ঝামেলা করতে হয়নি, কারণ হচ্ছে সরাসরি তোমায় বলেই রাখছে যে এই যে তোমার ডিসপ্লেসমেন্টটা, এই ডিসপ্লেসমেন্টটা সরাসরি ইকুইলিব্রিয়াম পজিশন থেকেই ডিসপ্লেসমেন্ট। এই ডিসপ্লেসমেন্টের যে ভ্যালুটা বের করছে এটা কোথা থেকে বের করছে দেখো তো, ইকুইলিব্রিয়াম থেকেই বের করছে। হ্যাঁ স্যার ইকুইলিব্রিয়ামটা কোনটা স্যার, কোথা থেকে স্যার এটি তো বুঝিনি, কারণ এখানে স্যার কেস দুইটা, ফার্স্টে হচ্ছে স্যার আমি 4 নিউটন বল দিয়ে একবার প্রসারিত করছি তখন কিন্তু স্যার ইকুইলিব্রিয়াম পজিশন একরকম, আবার তারপরে যখন ইকুইলিব্রিয়াম পজিশন যেটা ইকুইলিব্রিয়াম পজিশন ঠিকই আছে, ইকুইলিব্রিয়াম পজিশন তোমার চেঞ্জ হয়, তোমার এখানে এতটা কনফিউজ হবার কিছু নেই। যদি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা না বলতো তাহলে তুমি একটা ঝামেলা ছিল, যেহেতু বলে বলে দিয়ে রাখছে কাজেই তোমার কোনো সমস্যা নেই, তুমি সরাসরি ওইটা অ্যাম্পলিটিউড লিখে দিতে পারো ঠিক আছে, যেহেতু তোমার বলাই আছে যে ওইটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, কাজেই তোমার এত কঠিন চিন্তা করার আর দরকার। স্যার আপনি যে এখন চিত্রটা স্যার বোর্ডে আঁকছেন স্যার এখানে স্যার ইকুইলিব্রিয়াম পজিশন কোনটা স্যার এই ক্ষেত্রে? এখন এখন খেয়াল করো তুমি হচ্ছে এই এই স্প্রিংটাকে নরমালি রাখলে যে পজিশনে থাকবে, এটাকে আবার যখন ভর ঝুলাচ্ছ তখন কি স্ট্রেস হবে না? এখানে ধরো কোনো ভর নেই তাহলে নর্মাল একটা পজিশন আছে, এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম স্বাভাবিক পজিশন। এবার যেই তুমি হচ্ছে ভর দিচ্ছ তখন সে কি করবে, নিচের দিকে স্ট্রেস হবে তখন হচ্ছে এই পজিশনে আসছে। আমরা হচ্ছে এই যে দেখো আমাদের ডিসপ্লেসমেন্টটা আমরা কোথায় কোথায় কাউন্ট করছি, সে স্বাভাবিক অবস্থা কোথায় ছিল ওইখান থেকে স্ট্রেস হয়ে কোথায় আসলো, এটার এন্ডিং আর ওটার হচ্ছে এই যে এটারও এন্ডিং, এই দুইটার মধ্যে যে পার্থক্য এটাকে বলছি হচ্ছে আমরা ওই ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে স্যার ইকুইলিব্রিয়াম পজিশন কোনটা স্যার, ফার্স্টে যে নরমাল ছিল ওইটাই কি না? হ্যাঁ নরমালি স্প্রিংটা যেখানে ছিল ওইটাই, এটাতে এটাকে তুমি ইকুইলিব্রিয়াম পজিশন তো কখনোই বলতে পারবা না, কারণ অলরেডি সে তখন হচ্ছে সেটা ভর ঝুলানোই আছে, এরপরে আবারও সে হচ্ছে আরো ভর দিচ্ছ তখন ধরো এখানে চলে আসলো এবং তখন এটা এটা হচ্ছে 0.04, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা এটা হচ্ছে আমাদের এইচআর বিষয়। এখন এখান থেকে দেখো তোমরা আসলে কি কি বের করতে পারো, পজিশন কি চেঞ্জ হতে পারে স্যার, এটা কেন চেঞ্জ হবে? আচ্ছা স্যার এটা স্থির থাকবে তাহলে না, ইকুইলিব্রিয়াম পজিশন যেটা ওইটাই, তোমার হচ্ছে ভর ঝুলানোর কারণে হয়তো ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হবে, তোমার ডিসপ্লেসমেন্ট পরিবর্তন হবে না, মানে কখনো যত বেশি ভর দিচ্ছ তোমার ইয়া কি হবে স্ট্রেসটা কত, স্ট্রেস কি আরো বেশি স্ট্রেস হবে না কম স্ট্রেস হবে? যত বেশি পরিমাণে ভর দিবা তত বেশি পরিমাণে প্রসারিত হবে নাকি কম প্রসারিত হবে, সেটা কি হবে বলো তো? বেশি প্রসারিত হবে না, ভর যত বেশি হবে শেষে মানে হচ্ছে তোমার এটাতে যত বেশি ভার দিবা সে তত বেশি কি হবে প্রসারিত হবে, এই কারণে হচ্ছে ওই যে শেষে বলছে যে 0.202 থেকে কোথায় আসলো 0.04 এখানে, ঠিক আছে। আচ্ছা এখন খেয়াল করো তোমার প্রবলেমস গুলো কি কি, ফাইন্ডিংস গুলো কি, মানে তোমাকে কি কি বের করতে বলছে, ফার্স্ট এ হইছে স্যার, হ্যাঁ মানে এ নাম্বার হইছে স্যার। আচ্ছা এ নাম্বার শেষ, তারপরে তারপরেটা
কি বলছে হোয়াট ইজ দা ফোর্স এক্সিকিউটেড বাই দা স্প্রিং অন দা 2 কেজি বডি জাস্ট বিফোর ইট ইজ রিলিজড এটা কি করবা এটা কিভাবে বের করবা জানি না তো স্যার আচ্ছা কি বের করতে বলছে এটা বলো একটু প্রশ্নটা ভালো করে খেয়াল করো প্রশ্নে কি বের করতে বলছে স্যার 2 কেজি ভর দিয়ে যদি আমি ই করি তাহলে যখন রিলিজ করব তখন তার ফোর্সটা বের করতে বলছে আচ্ছা তার আগে তুমি হচ্ছে এটার জন্য অলরেডি কি বের করে আসছো ফোর্স কনস্ট্যান্টের একটা ভ্যালু বের করে আসছো না এই যে এখানে এখানে একটা ফোর্স কনস্ট্যান্ট পাবা না জি স্যার জি স্যার আচ্ছা ফোর্স কনস্ট্যান্ট যদি পাও তাহলে ওই ফোর্স কনস্ট্যান্ট ইনটু 2 কেজি ভর ঝুলানোর আগে নাকি 2 কেজি ভর ঝুলানোর পরে কথা বলছি তো সো ইট ডাজন্ট ম্যাটার স্যার ভর কনস্ট্যান্ট তো স্যার একই একটা স্প্রিং তো স্যার সেম থাকবে স্যার স্প্রিং কনস্ট্যান্ট সেম থাকবে না স্যার নাকি না না আমি স্প্রিং কনস্ট্যান্টের কথা বলি আমি বললাম আমাদের বের করতে বলছে কি আচ্ছা স্যার 2 মানে 2 কেজি ভর ঝুলানোর পরে আমাদের আমাদের বের করতে বলছে যেহেতু ফোর্স তার মানে হচ্ছে তার এই যে ফোর্স কিভাবে বের করব আমাদের ইকুয়েশন কোনটা ইকুয়েশন তো একটাই তাই তো জি 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 আচ্ছা তাহলে কি স্প্রিং কনস্ট্যান্ট ইনটু হচ্ছে কি আমার স্প্রিং কনস্ট্যান্ট ইনটু কি এটা কি এই এক্স টা বা এক্স লিখি বা ওয়াই লিখি এই এক্স বা ওয়াই বলতে আমরা কি বুঝব ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট তাহলে আমায় দেখতে হবে হচ্ছে আমার এই কন্ডিশন অনুযায়ী আমার ডিসপ্লেসমেন্ট কতটা এটা তাহলে এটা কখনকার ফোর্স দেখো তো এক্সিকিউটেড বাই দা স্প্রিং অন দা 2 কেজি বডি জাস্ট বিফোর ইট ইজ রিলিজড 2 কেজি স্প্রিং এর জন্য এটা কি এই ফোর্স নাকি বুঝছো না বিষয়টা বললাম এই যে এই ফোর্সটা তাহলে আমরা এখানে এক্স এর ভ্যালু কত লিখব এই ফোর্সের ভ্যালু লিখব হচ্ছে কে এর ভ্যালু তোমরা হচ্ছে আগেরটা থেকে যেটা কনস্ট্যান্ট বের করছো ওই কনস্ট্যান্টটা তো আমাদের চেঞ্জ হবে না তাই না ওই কনস্ট্যান্টটা তো যেটা সেটাই থাকবে ইনটু এক্স এই এক্স এর ভ্যালু আমরা কত লিখব তাহলে 0.04 তাহলে আমরা হচ্ছে এখান থেকে এই একটা ফোর্সটা পেয়ে যাই তারপরে তারপরেরটা কি বের করতে বলছে দেখো তো স্যার 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 হ্যাঁ বলো স্যার এখানে তো ফার্স্টে আমি 4 নিউটন বলে ফোর্স করতেছি তারপরে ওটার সাথে আমি আবার 2 কেজি ভর ঝুলাচ্ছি 2 কেজি ভর ঝুলাচ্ছি হ্যাঁ স্যার আমি যে 4 কে 4 নিউটন বল আবার আমি দিলাম স্যার ওইটা আমি কাউন্ট করলাম না কেন স্যার আচ্ছা তোমার দেখো তুমি হচ্ছে কাউন্ট করে তুমি হচ্ছে এই যে ফোর্স কনস্ট্যান্টটা বের করছো কোথা থেকে আলটিমেটলি তোমার টোটাল ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তোমার টোটাল ডিসপ্লেসমেন্টটা কিন্তু তুমি বসিয়ে রাখছো না ইনটু ফোর্স কনস্ট্যান্ট বসার মানে কি তোমার এখানে এই ফোর্সটা টোটাল ফোর্স তাই কারণ হচ্ছে তোমার এই যে ফোর্স কনস্ট্যান্ট তুমি কোথা থেকে বের করছো স্প্রিং কনস্ট্যান্ট সরি এই যে স্প্রিং কনস্ট্যান্ট বের করলা এটা কোথা থেকে ওই যে আগের স্ট্রেচিং থেকে বের করছো না এই ভ্যালুটা তো সেম হবে বোঝা যায় না এই বিষয়টা স্যার কেজি কোথায় যাবে তাহলে কেজি বলতে যেটা জি স্যার এখানে একটা ভর দেওয়া আছে স্যার স্যার 2 কেজি দেওয়া আছে আচ্ছা এই যে 2 কেজি হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় ভর প্রথমে একটা ভর ঝুলানোর পরে তার হচ্ছে স্টেশনটা না স্যার প্রথমে কোনো ভর ঝুলায় না স্যার প্রথমে জাস্ট একটা নিউটন ফোর্স अप्लाई করছে পরবর্তীতে স্প্রিং ইজ হ্যাং ভার্টিক্যালি ইজ ফাউন্ড টু বি স্ট্রেসড আচ্ছা প্রথম থেকে এতটুকু স্ট্রেস ছিল আচ্ছা হ্যাঁ এই 2 কেজি ভর ঝুলানোর আচ্ছা তুমি হচ্ছে ফার্স্ট আচ্ছা আমি খেয়াল করো ফার্স্ট টু লাস্ট দেখো এটা নিয়ে এতটা কনফিউজ হওয়ার কিছু নেই আচ্ছা ফার্স্ট আমাদের এ নম্বরটা এ নম্বর ছিল আমাদের কি বের করতে ফোর্স কনস্ট্যান্ট এখান থেকে কনস্ট্যান্ট বলতে আমরা বুঝবো হচ্ছে কে কে এর ভ্যালু কত ফোর্স আমাদের ফোর্স কতটুকু ছিল দেখো তো কোশ্চেনটা ফার্স্ট এটা এটা কি এ বি দেওয়া ছিল নাকি 1 2 3 4 করে দেওয়া ছিল এ বি দেওয়া ছিল না আমি কোশ্চেন এখন দেখতে পাচ্ছি না তোমরা একটু দেখো প্রথম প্রশ্নে ফোর্সটা কত বলা ছিল
4 আর স্ট্রেচিং তে কত 0.02 0.02 জি স্যার আচ্ছা এটা এটা করলে কত হয় দেখো তো স্যার 200 নিউটন পার মিটার আচ্ছা 200 নিউটন পার মিটার এটা মিটার ছিল না এটা মিটার ছিল না জি স্যার মিটার ছিল আচ্ছা তারপরে আসো হচ্ছে কত নম্বরে তোমার বি বি তে আমার কি বের করতে বলছে বি এর দেখো তো একটু ফোর্স দেখো আবার এবার আমাদের হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট ইনটু কতটুকু এই স্ট্রেসিং তাই তো 2 কেজি এটা হচ্ছে ওই যে 2 কেজি ভরের কথা বলা আছে না ফোর্স কনস্ট্যান্টটা তো আমাদের সেম ফোর্স কনস্ট্যান্টটা হচ্ছে 200 নিউটন পার মিটার ইনটু 2 কেজি ভরের কারণে আমার স্ট্রেসিংটা কতটুকু ওইটা তাই তো নাকি ঠিক আছে স্যার এইট আসছে আচ্ছা প্রশ্নটা কিন্তু তোমরা ভালো করে দেখো আচ্ছা তারপরে যাও স্যার হ্যাঁ বলো স্যার এই বলটা কি স্যার স্যার ভরের সমান না স্যার তার ভরটা যত হবে স্যার ওইটাই ভর বাড়লে তো এই বলটা বের যাবে না না স্যার আমি বলতে চাচ্ছি স্যার ওই উপরের দিকে যে ফোর্সটা পাবে স্যার এটা কি তার মানে mg f = ma বা mg হ্যাঁ হ্যাঁ mg হ্যাঁ হ্যাঁ ওইভাবে ভরের সমান না স্যার ভরের সমান হবে কি করে ভর ইনটু হচ্ছে ওইখানকার যে তোমার কি বলে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন ওইটার গুণফল হবে জি স্যার সেটাই স্যার mg 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 এর সমান হওয়ার কথা বলে স্যার এই বলটা হ্যাঁ হ্যাঁ স্যার mg যদি আমি করি তাহলে তো স্যার সেম আসে না মানে 8 আসে না তো স্যার এখন হচ্ছে স্প্রিং এর একটা ওয়েট আছে না স্যার স্প্রিং কে তো স্যার আমরা ভরলেস ধরি তারপরে তো ইকুয়েশন গুলো করি স্যার স্যার ওই যে আমরা যখন পেন্ডুলামের কথা চিন্তা করি স্যার ওই সূত্রটা স্যার ভরলেস এখন আমাদের হয়তো এটার কোথায় ঝুলানো আছে এটার কারণে জি এর ভ্যালু চেঞ্জ হতে পারে মানে আসলে ওইখানকার জি যদি 9.8 না হতে পারে এরকম হতে পারে তবে ওইটা ওইটাই হবে স্যার এমজি এমজি দিয়ে করলে স্যার 19.6 আসে কোনটা এই যে এটার ক্ষেত্রে জি আমি যদি ভরটাকে যদি স্যার ফোর্স হিসেবে ধরি স্যার একই তো কথা স্যার উপরের দিকে যে ফোর্সটা কাজ করবে সেটা কিন্তু স্যার তার ভরের সমান তোমার প্রশ্নটা হচ্ছে এখানে প্রশ্নটা ছিল ফোর্স এক্সিকিউটেড বাই দা স্প্রিং এটা স্প্রিং আচ্ছা এটা হচ্ছে শুধুমাত্র একটা ভর থাকা একটা ওয়েটকে তুমি নরমালি রাখলে এটা হচ্ছে একটা কি বলে যে কোনো একটা ভরকে কোথাও রাখলে এটা তো একটা এটার ভার হচ্ছে অভিকর্ষ ত্বরণের কারণে এটার একটা ভার থাকে তাই না কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে তো আমার তুমি যদি ওইভাবে নিতে চাও সেক্ষেত্রে অবশ্যই এই যে স্প্রিং এর ওয়েটটা কাউন্ট করতে হবে স্প্রিং এর ম্যাসটা তাহলে তোমার ওইটা পেয়ে যাবে স্যার স্প্রিং এর ম্যাস তো দেওয়া নাই স্যার আপনি যেভাবে করলেন এইট আসে কিন্তু আমি যদি এমজি দিয়ে করি আমি এমজি দিয়ে করছিলাম আর কি স্যার কত আসে এটা 9 * হচ্ছে এটার ভ্যালু হচ্ছে তোমার কত ভর কত দেওয়া আছে 2 না 2 কেজি ভর দাও হ্যাঁ এটা তো চেঞ্জ হবে আচ্ছা এটা তাহলে একটু দেখতে হবে এটা কত আসে তারপরে আচ্ছা আমি সে তারপরে ইকুয়েশনে দেখো তো কি বলা তারপরে একটা হোয়াট ইজ দা পিরিয়ড আচ্ছা টাইম পিরিয়ড স্প্রিং এর জন্য এটা ইকুয়েশন তোমরা কি বের করছিলা ওই যে ওইখানে একটা 2 পাই রুট ওভার কত কত ছিল m / k m / k এটা দিয়ে হচ্ছে এখান থেকে টাইম পিরিয়ডটা বের করতে পারবো আর কি দেওয়া আছে টাইম পিরিয়ডের সাথে ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ডটা বের করলে আমরা ফ্রিকোয়েন্সিটা এখান থেকে বের করতে পারবো না জি স্যার পারবো আচ্ছা তারপর একটা হচ্ছে অ্যাম্প্লিটিউড অ্যাম্প্লিটিউডটা তো আমরা অলরেডি বের করে ফেলছি না ওই যে ইকুইলিব্রিয়াম থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট যেটা ওইটাই আমাদের অ্যাম্প্লিটিউড হবে তারপরে হচ্ছে আমাদের কি বলা আছে তারপরে প্রশ্ন
maximum velocity of the oscillating body. এটা কিভাবে বের করব বলো তো? v equal to omega a. omega a, exactly. maximum velocity ওটা দিয়ে বের করব. আমাদের maximum velocity যেটা বলছে এটা দিয়ে আমরা তাহলে এখান থেকে চাইলে এটা ওমেগা আবার চাইলে তুমি হচ্ছে যেহেতু তুমি টাইম পিরিয়ড বের করে ফেলছো টাইম পিরিয়ড ইনটু হচ্ছে এই যে যেটা অ্যাম্পলিটিউড বের করলা এখান থেকে বের করতে পারবে আর আর কি বলা ভেলোসিটি পরে আচ্ছা মেকানিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জি স্প্রিং এর জন্য মেকানিক্যাল এনার্জি তাহলে ইকুয়েশন কি বলবো হাফ কে এক্স স্কয়ার যেটা এটা দিয়ে আমরা হচ্ছে মেকানিক্যাল এনার্জিটা বের করতে পারব আর কোন বিষয় স্যার তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন স্যার কখনোই চেঞ্জ হয় না স্যার তাই না যত কেজি আনি না কেন যতভাবে আমি এটা প্রসারিত করি না কেন স্যার ইকুইলিব্রিয়াম পজিশন আমার সেম থাকবে এটাই তো স্যার ইকুইলিব্রিয়াম পজিশন তো হ্যাঁ ইকুইলিব্রিয়াম পজিশন তো আমাদের ইকুইলিব্রিয়াম তো একটাই থাকে আচ্ছা স্যার বুঝতে পারছি আচ্ছা আই এখানে তাহলে কি এটা দিয়ে আমরা সবগুলো করতে পারবো না পারবো জি স্যার চেষ্টা করব স্যার আচ্ছা চেষ্টা না একটু করতে হবে আর কি এটা ছিল আমাদের এখানকার প্রবলেম আর কিছু স্যার স্যার অসিলেটিং সিস্টেম আর হচ্ছে স্যার স্প্রিং এখানে একটা কথা ছিল স্যার হোয়াট ইজ দা মেকানিক্যাল এনার্জি অফ অসিলেটিং সিস্টেম আর একটা ছিল হোয়াট ইজ দা মেকানিক্যাল এনার্জি অফ স্প্রিং স্যার এই দুটো কোশ্চেন কি এক নাকি স্যার আলাদা হাই দাঁড়াও আচ্ছা আমাদের এটা দরকার নেই আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের